একটা লোক আল্লাহর কাছে চাইছে আল্লাহ এই অভাবনাটা এমনি সরকার কইছে আগামী 23 সালে বলে দুর্ভিক্ষ হবে তা আমি তার 11 দিন আছে আজকে রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহরে কইছে আল্লাহ আমারে 23 সাল আসার আগে কোটি আমি টাকা দাও কমপক্ষে ছেলে মেয়ে নিয়ে একটা বছর কাটাতে 23 সাল চলে গেলে আর দুর্ভিক্ষ থাকবে না পণ্ডিতরা কইছে জোরে কর নাউজুবিল্লাহ আর জোরে নাউজুবিল্লাহ আমার নবী জানে না আগামী কালকের খবর আর পণ্ডিতরা কয় আগামী কালের খবর কত ঝড়ের খবর কয় যে আসতেছে দুনিয়াটা আসে বেশিরভাগই কয় না আবার ওই দিক দিয়ে স্টাডিং ঘুরে চলে গেছে ওরম তো আমিও করতে পারি একবারই দুই ভাই পীর বৃষ্টির খবর কয়ে পীর হয়েছে মহিলারা যে মুড়ির দান সেদ্ধ হবে এই জন্য পীর সাহেবের কাছে শুনতে যাবে কালকে কি খরা হবে না বৃষ্টি হবে এক ভাই কয় বৃষ্টি হবে আর এক ভাই হবে কয় খরা হবে যাওয়ায় সেই ভাই পীর যদি বৃষ্টি হয় বৃষ্টি কলা ভাই পীর হয় আর যদি খরা হয় তাহলে খরা কলা ভাই পীর হয় এইভাবে দুই ভাই পীর হয়ে দেশটা লুটিয়ে পুটিয়ে খাচ্ছে ও আমিও করতে পারি আল্লাহু আকবার আলিমুল গায়ব কে এক লোক রাতের বেলা কাঁদছে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও হাদিসে ভাবে আসছে কথার কথা ওই লোক 1 কোটি টাকা পাই নাই পাইছে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি জীবন যাপন করতেছে পরকালে যাইয়া লোকটা মুমিন ইমানদার এবার এই 1 লক্ষ টাকা দিয়ে নাড়াচাড়া করে ইমান ঠিক রেখে দুনিয়া থেকে হালাল খাইয়ে মরছে ওই লোকটা জান্নাতি এবার জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক বিশাল একটা নেকির পাহাড় গড়াইতে গড়াইতে ফেরেশতার মাধ্যমে আইনা ওর নেকির পাল্লায় উঠাই দিয়ে বলবে যাও এটা তোমার নেকি কয় আল্লাহ এটা কি কয় এটা তোমার নেকি এই নেকি পাইলাম কোন জায়গায় আল্লাহ পাক বলবেন তুমি আমার কাছে 1 কোটি টাকা চাইছিলে আমি তোমারে 1 লাখ টাকা দিয়ে 99 লাখ টাকা দেই নাই তোমার জন্য দোয়া কবুল হয়েছে বরাদ্দ ঠিকই 1 কোটি ছিল কিন্তু পুরো 1 কোটি টাকা দিলে তুমি ইমান ঠিক রাখতে পারতে না ওই 1 কোটি টাকা নিয়ে জমিনের আংটা ধরে উঠতে আর নামাইতে 1 কোটি টাকা পাইলে তুমি সিনেমা হল করতে 1 কোটি টাকা পাইলে তুমি আকামের আড্ডাখানা খুলতে এই জন্য 99 লাখ টাকা না দিয়ে তোমার নামে আমার ব্যাংকে রেখেছি অমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আমার কাছে যেটা দিবা ওইটা মিস হয় না ওইটা সময় মতো পেয়ে যাবা আমি ওইটাকে বাড়াইছি জ্যামিতিক হারে বাড়াইতে এত বড় নেকির পাল্লা হইছে এই 99 লক্ষ টাকার নেকি নিয়ে তুমি জান্নাতে যাও তখন এই ব্যক্তি বলবে আল্লাহ 99 লাখ টাকায় রেখে দিয়েছো তাতে এত বড় নেকি হয়েছে এত বড় পাল্লা এত বড় বোঝা হয়েছে তাহলে আমার ওই 1 লাখ টাকা না দিয়ে রাহি দিতে সব এখন 1 কোটি টাকার নেকি নিয়ে চলে যেতে পারতাম আল্লাহ কয় ও 1 লাখ টাকা না দিলে তুমি আবার ইমান নষ্ট হয়ে যাইতে তাহলে কইতে যে না আল্লাহ মোটে কথাবার্তা শুনিই না আমার পর তোমার রাস্তা খারাপ হয়ে যাইতো এই জন্য 1 লাখ টাকা দিছি আর 99 লাখ টাকা রেখে দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইলুল হাকিমে লা ইয়াকলু আল হিকমা আল্লাহর কোনো কাজ হিকমতের থেকে খালি না কথা কোন ঠিক না সকলেই জানি আমরা মৌসুমের শীতের মৌসুমে যথেষ্ট মাহফিল হবে শুনতে শুনতে বক্তারা গতানুগতিক সিজনালি যা বলে থাকে 10-20 মাহফিল যারা শুনছে তাদেরকে আর নতুন কিছু শোনানোর মতো কোনো বক্তার কাছে নাই উদ্ভট আচানক মিথ্যার টিতে 2-4 বানায় যদি কয় তাই ছাড়া কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ অনেক কিছু নিয়ে কোরআন শরীফ 8টা বিষয়ের পর কোরআন শরীফের ভিতরে আলোচনা একটা হলো আমর আর একটা নাহি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ 2 নম্বর 3 নম্বর তানজির আর তাবশির ভীতি প্রদর্শন আর সুসংবাদ জাহান্নাম থেকে ভয় জান্নাতের সুসংবাদ কোরআন শরীফে আছে না নেই 3 নম্বর কসাস কিসসা কাহিনী বিগত অনেক ইতিহাস কোরআন শরীফে আছে 5 নম্বর 6 নম্বর তামসিলাত উদাহরণ দরাবাল্লাহু মাসালান আল্লাহ পাক উদাহরণ পেশ করেছেন অনেক উদাহরণ আরেকটা হলো মুস্তাকবেল ভবিষ্যৎ খবর কিয়ামত পর্যন্ত কি হবে সব কোরআন শরীফে আছে। এই যে যে বিষয়গুলি বললাম হেডলাইন শিরোনাম এরই অধীনে ওলামাই কিরাম আমাদেরকে আলোচনা করে শোনায় থাকে। সৎ কাজের আদেশ কি, কি কি সৎ কাজ জানি না কোনো সাবালেক পুরুষ নারী আমার মনে হয় এরকম নাই। কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ সবই জানি। ভয় দেখানো, জাহান্নাম থেকে ভয় দেখানো এও কত শুনেছি, বহুত শুনছি। জান্নাত কি তাও আলোচনা কম বেশ শুনেছি। অনেক কিসসা কাহিনী কোরআন শরীফ থেকে, মুসা নবীর কিসসা, ঈসা নবীর কিসসা, ইউসুফ আলাইহিস সালামের কিসসা, নূহ নবীর গল্প, ফিরাউনের কিসসা, নমরুদের গল্প, ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, আদম আলাইহিস সালামের কিসসা, এমন করে অনেক কিসসা কাহিনী কোরআন শরীফ থেকে আমাদেরকে শুনে আমরা শুনি, তাই তো নাকি বলেন? আল্লাহ এই শুনতে 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 এখন আমরা হাফেজ হয়ে গেছি, নতুন আর কিছু শোনানোর মতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। ওয়াজাক্কির, জাক্কির মানে জানা কথাগুলো পুনরাবৃত্তি করে স্মরণ করায় দেওয়া। জানি সবাই, জানার অভাব নাই, কিন্তু মানার অভাব আর আমলের অভাব। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন তোমরা দুইজনের, আল্লাহ পাক বলেন দুইজনের একজনের অনুসরণ করো আর একজনের অনুসরণ করো না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তোমাদের সমকালীন উলামায়ে কিরামদের মধ্যে যারা যোগ্য বিজ্ঞ হক্কানি আলেম তাদের অনুসরণ করো তোমরা। আর আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহর অনুসরণে লাভ কি? আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম মুমিনদের বন্ধু। কোন সুবহানাল্লাহ! যারা আমাকে বিশ্বাস করে, আমাকে মানে, আমি তাদের বন্ধু, তারা আমার বন্ধু। অলি মানে বন্ধু, অলি মানে গার্জিয়ান, অলি মানে অভিভাবক। আমি আল্লাহ হলাম মোমেনদের অভিভাবক, মোমেনদের গার্জিয়ান, মোমেনদের ইমানদারদের বন্ধু। বন্ধু হিসেবে, উপযুক্ত গার্জিয়ান হিসেবে আমি তোমাদের ব্যাপারে কি দায়িত্ব পালন করি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি, গোমরাহির থেকে আমি হিদায়তের দিকে নিয়ে আসি, কুপথ থেকে আমি সুপথের দিকে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের আর বেঈমান, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হলো তাগুত মানে শয়তান। শয়তানের কাজ কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইখরিজুহুম মিনান নূরে ইলা যুলুমাত, শয়তানের কাজ হলো মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কথা বল, যত ভালো কাজ আছে, ইবাদত আছে, শরীয়ত সম্মত কাজ, বৈধ কাজ, এগুলো ওপেনে করা যায়, খোলামেলা করা যায়। নামাজ ভালো কাজ, খোলামেলা পড়া যায়। ঈদের নামাজ ভালো কাজ, ওপেনে করা যায়। তাবলীগ ভালো কাজ, ওপেনে করা যায়। বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত ভালো কাজ, ওপেনে করা যায়। জিকির ফিকির ভালো কাজ, ওপেনে জোরে জোরে করা যায়। কালামে পাকের তেলাওয়াত ভালো কাজ, ওপেনে জোরে জোরে করা যায়। টুপি ভালো কাজ, ওপেনে পরা যায়। জুব্বা ভালো কাজ, পরে ওপেনে ঘোরা যায়। কতক্ষণ ঠিক না? যত খারাপ কাজ আছে এগুলো ওপেনে করা যায় না, বেশিরভাগই গোপনে করা লাগে। ঘুষ খোলামেলা খাওয়া যায় না। বড় অফিসারের যদি ঘুষ খাইতে ইচ্ছা হয় ওনার দুই একজন ফেরেশতা থাকে পায়খানার ওই পাশে দাঁড়ানো, তার সাথে যোগাযোগ করে গোপনে ঘুষ খাইতে হয়। সুদে কারবার খোলামেলা করা যায় না, গোপনে করতে হয়। কতক্ষণ মদ খোলামেলা বাজারে খাওয়া যায় না, গোপনে খাইতে হয়। জিনা খোলামেলা করা যায় না, গোপনে করতে হয়। চুরি দিনের বেলা করা যায় না, রাতের বেলা অন্ধকারে করতে হয়। ডাকাতি বিভিন্ন প্রকার আছে, তবে ভালো মানের ডাকাতি করতে হলে রাত্রেই জাতি হয়। ভালো মানের ডাকাতি পর্যন্ত বড় চড়ে যত প্রকার আকাম আছে সবগুলো গোপনে করতে হয়। কতক্ষণ হিরোইনের ব্যবসা, মাদকের ব্যবসা, গাজার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা একই দোকানে বাংলাদেশে খোলামেলা রাইকা কিনা বেচা করা যায়। পাট বাগানে, বাঁশ বাগানে, মেহগুনির বাগানে, আগানে বাগানে সিফা চাপার মধ্যে করতে হয়। এই কাজগুলো করায় শয়তানের কাজ হলো সে তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের গার্জিয়ান, আল্লাহকে আমরা বিশ্বাস করি। এজন্য আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করো। আর তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তাদের দেওয়া দিক নির্দেশনা মেনে চলো, কারণ আল্লাহকে দেখো নাই। আল্লাহর কথাগুলো কোরআনে কারিমে আসছে। আল্লাহ নিজে কোনোদিন কোনো তাফসির মাহফিল করে আমাদেরকে বুঝাই দিয়ে যায় নাই। বুঝানোর জন্য বক্তা একজন পাঠিয়েছিলেন, তিনিও মাত্র 23টা বছর বক্তব্য দিয়া সমকালীন যাদের সামনে পেয়েছিলেন তাদেরকে বুঝাই রেখে চলে গেছে। এখন আমাদের জন্য আর নবী নাই, উনিও আর দ্বিতীয়বার আসবেন না। আমরা সরাসরি তার মুখ থেকে বয়ান শুনি নাই। তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে নবী চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্যার সমাধান কোরআন ও হাদিসের ভিতরে যে পেশপেশি আছে, কঠিন বিষয়গুলো আছে, সেগুলো বুঝতে হলে হয় আল্লাহকে লাগবে, নয় নবীকে লাগবে। দুইজনের কেউই আমাদের সামনে না। আমার আল্লাহ আমাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দেন নাই, বিপদে ফেলে দেন নাই। আমাদের জন্য আল্লাহ পাক রাহবার রেখেছেন। আল্লাহ বলেন নবী চলে যাওয়ার পরে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আসবে তাদের অনুসরণ তোমরা করবা। নবী পাকের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই দ্বীন ও ধর্ম ইসলামের রাহবারি করবে কারা, নেতৃত্ব দেবে কারা, এ দেখভাল কারা করবে, এর নেতৃত্ব কারা দেবে? নবী পাক বললেন, আমি আল্লাহর কাছে শুনে নেই, দেখি কাদের কাছে দায়িত্ব দেওয়া যায়। ডাক্তার সাহেবকে দেওয়া যায় না, ইঞ্জিনিয়ার সাহেবকে দেওয়া যায়, প্রফেসর সাহেবকে দেওয়া যায় না, মাস্টার সাহেবকে দেওয়া যায় না, পুলিশ রিটায়ার্ড পারসনকে দেওয়া যায়, কাকে দিতে হবে আমি আল্লাহর কাছে শুনে নেই। নবী পাক আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ধর্মের এত বড় গুরু দায়িত্ব আমি নবীদেরকে দিয়েছি, কাজেই নবীদের পরে যারা আল্লাহর প্রতি ভয় ও বিশ্বাস আস্থা বেশি রাখে এ দায়িত্ব তারাই পালন করতে পারবে। তাদের হাতে আমানতদারি ঠিক থাকবে, অন্যের কাছে দিলে সুন্দর হবে না। তারা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বললেন, আমাকে ভয় করার মতো ভয় করে, চেনার মতো চেনে একমাত্র ওলামায়ে কেরাম। কাজেই নবীরা চলে যাওয়ার পরে ধর্মের দাহক ধারক বাহক, ধর্মের জিম্মাদারি পালন করবে ওলামায়ে কেরাম। আয়াতে কারিমার ভিতরে যখন নবী পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী নবী পাক এবার বলে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে যাওয়ার পরে আর দুনিয়ায় কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? এ আকীদায় সবাই একমত আছেন তো? জোরে বলেন আছে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই। আস্তে কন কেন, ভয় পাচ্ছেন নাকি? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, संसदे आईन चाहिए आल्ला पाक निजेई बोलेन मा काना मुहम्मदुन आबा हादिम मिर रिजालिकुम मुहम्मदुर रसूलुल्लाह तुम्हादेर आब्बा ना तुम्हादेर कोनो पुरुषेर आब्बा ना नबी के आब्बा कइते पारबा ना कथा कन आमादेर बांग्लादेशे अनेक पीरेर मुरीद आछे पीर साबरे पीर आब्बा कय आछे नाकि फरीदपुर तो नाई अल्लाह वसल्लम फरीदपुर माने पीरीर बोलक इरिर बोलकेर साथे पीरिर बोलके जोर बेशी इरिर बोलके 22 प्रकारेर धान आछे पीरिर बोलके कत पीर आछे आमी एई फरीदपुरेर कोनो एक एलाकाय गेछि महफिल करती हाफेज साहब कय हुजूर आमादेर एई एक ग्रामे 52 जन पीर किशिरा बाड़िर बोलक आमी कइलाम एत पीरके स्वभाव केमन कय हुजूर एक चुराओ नामाज पड़े ना कैसा मारी पीर चिंता करती बारे कार शैतानी कुनद ना बसवाली घरवाली नस्तला नत बरवली आय बसाई बिली से आदम रोए हास पस बहार दस्ते नशायद दादे दास बहुत समय शैताने पीर रूप धारण करे आसे शैताने वक्ता सजे आसे शैताने पीर सब सजे आसे टेलीविजनेर वक्ता हुई आसे फेसबुकेर वक्ता हुई आसे यूट्यूबर वक्ता हुई आसे चैनलेर वक्ता हुई आसे एत सकल व्यासकाली मुक्तलिबा विभिन्न रूपे रूपान्तरित हुई आसे कोन पिड्डा शैतान पीर हुई आसे बुझबो की कइरा कय जेई पीरेर आगागोला देखले तुमी निजेई बुझबा सुन्नतेर पाबंदी नाई पीरेर काछे नारी आर पुरुषेर अबाध विचरण पर्दा पुशीदार बालाई नाई पीरेर दरबारे गेले गाजा आबा फेंसिलिन हिरोइन खावा जाए पीरेर ओरसेर समय ওই এলাকায় তাস পাশা ফিলাস খেলা চলে জুয়া খেলার আড্ডা জমে তখনই বুঝবো যে ওই পীরটা সহি পীর না ওইটা হলো শয়তানের চেলা যেই বিশ্বাস হজ করে না যেই বিশ্বাস তাবলীগ পছন্দ করে না যেই বিশ্বাস সুন্নতের পাবন্দি করে না ওইটা পীর হইতে পারে भक्तरा तारे पीर अब्बा कय आर पीरेर बौरे कय पीर मा एबार ओखान थेके मसाला आविष्कार करे कय एकई बापेर सन्तान भाई बोन एकई बापेर सन्तान छेले मेये एरा हलो भाई बोन भाई आर बोनेर मध्य पर्दा लागे ना भाई आर बोनेर मध्य पर्दा लागे ना काजेई आमरा पीर साबरे आब्बा कई विदाय आमरा पीरेर मुरीद नारी आर पुरुष जारा आछि तारा आमरा भाई बोन आमादेर मध्येও पर्दा লাগবে না একটু জোরে কর না নাউজুবিল্লাহ এগুলো পীর না শয়তান সর্বনাই যাবেন সর্বনার ময়দানে 10 উপরে কোনো মেয়েকে মাহফিলের সময় বাজারে দেখবেন না সর্বনাই এলাকায় হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরে হিন্দু মহিলারাও বোরকা পরে বোরকা ওদের পোশাকে পরিণত হয়েছে মুসলমানরা পরে দেখা দেখি হিন্দুরাও পরে কামেলে গর খাক গিরাদ জরশাবাদ ना के सर जर बुर्द खाक स्तर सवाद योग्य मानुष यदि साइजुगो मुठे ना शरण होया बेर হয় আর অযোগ্য আনাড়ি মার্কা যারা তাদের মুঠের মধ্যে স্বর্ণ দিল মাটি হইয়া যায় कामले गर खाक गीरद जर शवाद ना के सर जर बुर्द खाक स्तर शवाद उज करे बाहर गौहर आवराद अज्याहा सोए बरसर आवराद मुंदो ना गेले तार काछे भालो भालो होये आसे मदखोर गाजाखोर फेंसिलिन हिरोइन पार्टी सुदखोर घुसखोर मागिबाज फाकिबाज लम्पट लुच्च जतई बदमाइश से जगह जाक ना केन ওই জাগার বরকতে আল্লাহর রহমতে রং পাল্টা যায় সিরাত আর সুরত চরিত্র শকেল পরিবর্তন হইয়া যায় যেই পীরের কাছে গেলে জীবন ভরে বিড়ি খাতি যায় আবার বিড়ি খাতি বাড়ি যায় যে অবস্থায় দাড়ি কাটা অবস্থায় যায় ওই অবস্থায় দাড়ি কাটা অবস্থায় বাড়ি যায় গতবারও যে অবস্থায় গেছে আসছে এবারও সেই অবস্থায় গেছে আসছে এইটা কোনোদিনও কামেল পীর হইতে পারে না ও জায়গা শুধু নারী পুরুষের আনন্দ ফুর্তি আর আড্ডা ছাড়া আর কিছু না लाफाय और जिकिर करे रातेर बेला जिकिर मासखाने कापड़ दिए पाशे पुरुष पाशे महिला छोट छोट मोमबाती जलाय जिकिर करे कय कुइदा कुइदा जिकिर करले ताइते खुदा राजी हय आरो गीत गाय और दलिल देय अरे मनेर पर्दा बड़ो पर्दा पर्दा उठा दो मनेर बाती बड़ो बाती बाती निभा दो पर्दा उठाइया बाती निभे दिवा लाफालाफी जिकिर अल्लाहर कसम यदि सत्य जिकिर ओई रकम आय ताहले आमी जीवनो जिकिर करते राजी ना। मक्का गेलाम एरकम जिकिर नाई, मदिनाय गेलाम एरकम जिकिर नाई, गहरडांगा गेलाम एरकम जिकिर नाई, खाबासपुर गेलाम जिकिर पाई रकम पाइलाम ना, कुरानेर मध्ये ओरकम जिकिर नाई, हादिसेर मध्ये ओरकम जिकिर नाई, सरमुनाय गेलाम सेरकम जिकिर नाई, विश्वास समय गेलाम एरकम जिकिर पाइलाम ना, हाटाजारी पटिया बाबुनगर जिरी नाजिराट लालबाग फरिदाबाद मालिबाग जात्राबाड़ी गगनडांगा कासेम उलुलुम कादेम उलुलुम कत उलुमी गेलाम कोनो जगह गेलाम जाया बागेराट एक जगह गेलाम जाया देखी बैसा जिकिर करतेছে ओरे बुड़ी अल्लाहू अकबर नाभि लागल पाय ना नाभिते गोसलेर आगे तेल माहले आरेकजनরে ভাটাই দিয়া লাগে যার যেমন নাভিতে একটু তেল মাহাই দিয়া এত বড় বুড়ি সারা গায়ে কাপড় নাই রানবার হইতে বসে বসে মোজ এত বড় যে সাখার হুটো দাও রাহিনি তো সাখা চিত্ত তো ভাগ ओगे एक दिक दिए सुबिया सुविधा काछाकाछि गुटे चा देय ओ खाती तो आमाके एकटू देरी हय पाती नीचे जाबे तारपरे चा खाला ओगे देरी करा लागे ना साथे साथे खाती पारे चाकनी आछे सामने मोस दाड़ी दे सारा दाड़ी दे एक जट सारा माथाय चुल दे एक जट बगल एत बड़ बड़ दुई बगल साफ करले एक कान रान्नाघरेर एक साले छाउनी हये जाय एत बड़ खबिस गुलो बैसा बैसा नारी और पुरुष ने एक जगह बसे बड़े जिकिर करे आरो गात गीत गाय और दलिल देय भंडारे तोर दरबार शरीफ पूरे नूरे करे तारीफ केउ बोले मदीना शरीफ केउ बोले खानाए काबा जोरे कान नाउजुबिल्लाह बाबार दरबार नाकि केउ कय मदीना शरीफ केउ बोले खानाए काबा अस्तगफिरुल्लाह कत बड़ धोखा शिक्षित मानुषेर सेई जायगा जाया लाफाय आर पालाय आर तार साथे ओई गीत गाय फाइनामा तुवल्लु बनी फसम्मा वजहुल्ला जानी ला शरीके सिजदा करी कबूल करो रब्बाना कबरे सिजदा देय आर काय कबूल करो रब्बाना केउ बोले नूरे मुस्तफा केउ बोले हुबहु खुदा कन्ना नाउजुबिल्लाह बाबा रे बोले केउ कय नूरे मुस्तफा केउ कय सरासरि खुदा दयाल तुमार आसने लागबे की कयटा कुत्तो छिलो उरा हाई हইতে ভয়তে বিছলো পার হয়ে চলে গেছে कि आल्ला रे पा जिकिर ना कुत्तो खेदाइने जिकिर कुत्तो तेड़ाइने जिकिर ठीक ठीक ना जिकिर शिखते हले तार मुनाय जावला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह कमा काना मुहम्मदुन अबा रिजालिकुम मुहम्मदुर रसूलुल्लाह चाइते बड़ो पीर जगते आसे नाई कथा गान शुधु अब्दुल कादेर जिलानी रहमतुल्लाह आलैहि आमादेर नबीर सेतु बड़ो पीर हां आस्ते करेन का जोर करेन এই ভন্ডরা তাও কয় নবী পাক মেরাজের রাতে আল্লাহর কাছে গিয়েছেন আরশে আজিমে নবী পাক বসে আছে নবীকে আল্লাহ পাক তিনটে চারটে প্রশ্ন করেছেন নবী কয়েকটা প্রশ্নেরই জবাব দেশে অবশেষে একটা প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব নবী দিতে পারতেছেন না নবী আটকে গেছেন পাশে থেকে আব্দুল কাদের জিলানী ধমক দিয়ে বলেন আপনি নাকি বিশ্বের শ্রেষ্ঠ নবী এত সহজ প্রশ্নের জবাব দিতে পারেন না नबी कहलें अब्दुल कादेर बोले दें ताहले जवाब की अब्दुल कादेर शिखाई दिल और नबी सेई जवाब आल्लाह के शुनाइलें एर चाइते बड़ो बेईमानी और धोखाबाजी मिथ्याबादी होते पारे एत बड़ो गाजाखोर शयतान কি সাহস পায় না শয়তানও বুঝে শুনে কথা কয় ঠিক না আমার নবীর সে বড় পীর নাই নবী পাকের রওজায় যাইয়া মুনাজাত করা যায় না রওজায় যাইয়া নবীর কবরের দিক ফিরে মুনাজাত করতে গেলে হাজী সাহেবরা সাক্ষী দেন যদি করে হাজী থেকে থাকেন বাঙালি হাজীরা যে কবরের দিক ফিরে মুনাজাতে দাঁড়াইলে সৌদি আরবের পুলিশরা হাত ধরে কিবলার দিকে ফিরাইয়া দেয় কি দেয় না সাথে সাথে কয় ইয়া হাজা হাজা শিরক ও হাজী সাহেব কি করতেছেন এটা শিরক ইস্তাকবিলিল কিবলা কিবলার দিকে ফেরেন হাজা মুহাম্মদ ইনি হলেন মুহাম্মদ হুয়া ইনসান তিনি নবী তিনি মানুষ লা শাইয়া বিয়াদিহি মানুষের হাতে কিছুই থাকে না নবীর হাতে যদি গোলাঘর থাকতো নবী যদি সম্পদের মালিক হইতেন নবীর হাতে যদি অর্থ সম্পদের চাবিকাঠি হইতো তাহলে নবীর ঘরে এক মাস চুলো জ্বলতো না এরকম অভাবে নবী পড়তেন না কথা কণ্ঠে ঠিক না নবী যদি সর্বশক্তির অধিকারী হইতেন সর্বময় ক্ষমতার মালিক যদি নবী হইতেন ওহুদে যে দাঁত ভাঙ্গা খাইতো না তায়েফে যে মার খাওয়া লাগতো না কথা কণ্ঠে ঠিক না নবী যদি গায়েব জানতেন আল্লাহ পাক বলেন কুল্লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র যদি হে নবী তুমি বলে দাও আমি যদি গায়েব জানতাম তাহলে কোন প্রকার ক্ষতিতে আমাকে স্পর্শ করতো না যত প্রকার কল্যাণ আর কামিয়াবি আর মঙ্গল সেগুলি আমি অর্জন করতাম আমাকে আমাকে কোনো জাদুকর জাদু করে ক্ষতি করতে পারতো না আমার নবীকে জাদুকর এক মাস পর্যন্ত জাদু করে রাখছে নবী জানে না কথা কোন ঠিক না আমার নবী কয় আমি যদি জানতাম তাইবে দিক থেকে আমাকে মারবে আমি একা একা যাইতাম না 10-20-40 জন সাহাবার সাথে নিয়ে যাইতাম আমি জানি না গায়েব জানি না যে আমারে তাইফালারা মারবে আমি যদি জানতাম উহুদের মাঠে এই দিক থেকে পাথর আইছে আমার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে আমি তাহলে সেদিকে ঢাল পেতে ধরতাম আমি গায়েব জানি না বিদায় মারিকা লাগে আমি গায়েব জানি না আলিমুল গায়েব জোরে বলেন কে একমাত্র আল্লাহই হলে গায়েব জাননেওয়ালা ঠিক কি ঠিক না আমার নবীর চাইতে বড় পীর নাই পুলিশরা বলে ইস্তাকবিলিল কিবলা কিবলার দিকে ফিরে তাকাও ওয়াদুইল আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো ফাইজা সাল তুমসালুল্লাহ কিছু চাইতে বলে আল্লাহর কাছে চাও কুল্লু শাইইন বিয়াদিল্লাহ ধন সম্পদের মালিক কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পদের মালিক না মুহাম্মাদের কাছে চাই লাভ নাই যদি চাইতে আল্লাহর কাছে চাও ইস্তাকবিলিল কিবলা কিবলার দিকে ফিরে মুনাজাত করো ওই জায়গাতে দেখে আইসা বাংলাদেশে আসতে আসতে আমরা ভুলে যাই আরাফাতের থেকে গেছি মুজদালেফা মুজদালেফা থেকে গেছি শয়তান মারতে ওই মুজদালেফা থেকে পাথর কুড়োই নিতে আয় কেউ ব্যাগে নাই কেউ বোতলে নাই এই প্লাস্টিকের বোতলে একজন কয়েকদিন বোতলে পাথর জানিয়েছে মারা টারার পরে আধা বোতল রয়ে গেছে এখন আমার কেউ যদি কটা কি এলো বোতল ধরি মেটি দেবে নাকি আমি কয়েছি না কটা এ জায়গা মারিও না কটা বাংলাদেশে নিয়ে যাও অনেক শয়তান আছে সেই জায়গাতে মারিও আছেন না বাঙালি শয়তানকে মারতে জন্য এগুলো নিয়ে যাও ওই জায়গা যাইয়া শয়তান মারা হয় ও বন্ধু সব আমরা দেখে আসছি ফাঁকি দেওয়ার কায়দা নাই পীর সাবরে আব্বা কয়া জায়েজ নাই পীর আব্বা কইয়া কাম করবা ধরা খাইবা পীর পদ্ধতি কি আছে সব আমরা জানি কোরআন হাদিসে আছে না না সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্লিজ দিন একা একফি কালামালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে পরিষ্কার জিকির করো ফেরেশ ইবাদত করো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ পাক বলেন তোমাদেরকে ইবাদত করার হুকুম করা হয়েছে ইখলাসের সাথে ফেরেশ ইমানের সাথে পরিচ্ছন্ন ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলে মানবা নবীকে নবী হিসেবে মানবা পীরকে পীর হিসেবে মানবা ক্ষমতার মালিক কোনো পীর না অর্থের মালিক কোনো পীর না হিদায়তের মালিকও পীর না সর্বময় সব কিছুর মালিক আমার আল্লাহ ঠিক কি ঠিক না কোরআনে কারীম থেকে সবই জানি কিন্তু বুঝি মানি না नबी पाक বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। বলেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত, যুবকরা একটু স্লোগান দাও, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ইহুদির সাথে মোহাব্বত, ইহুদির সাথে কিয়ামত। নাসারার সাথে মোহাব্বত, নাসারার সাথে কিয়ামত। ব্রাজিলের সাথে মোহাব্বত, ব্রাজিলের সাথে কিয়ামত। ঠিক আছে, আর্জেন্টিনার সাথে মোহাব্বত, আর্জেন্টিনার সাথে কিয়ামত। ওরা সব ইহুদির গোষ্ঠী, একটাও জান্নাতে যাবে না। হুজুর চলে গেছে 2 দিন আগে, আর করিনি কি? আল্লাহ বাসালি 4 বছর ইমান পাকা করব, আবার 4 বছর পর আসবে মেয়ে ভাইজানরা। সেই সময় বই বেচা, জমি বেচা, বাপের বাড়িতে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা বানাবো ইনশাআল্লাহ। এইবার যে জ্বালিয়ে ঠকা ঠকছে, আর সবাই আর্জেন্টিনা জম্বের জিতা জিতছে। সামনেবারের থেকে আমরা সবাই মিলে আর্জেন্টিনা করবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনা যদি বেচতে যায় তাহলেই যাবো। তবে ভালো হয়ে জানি রাখো, আর্জেন্টিনা ইহুদ না ছাড়া ওরা জীবনও যদি কলেমা না পড়ে বেচতে যাইতে পারবে না। আল্লাহর কাছে ধর্ম বলতে একমাত্র, জোর হলো না, ভয় পান। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্মই না, সব অধর্ম। অন্য কোনো ধর্মাবলম্বী জান্নাতে যাবে না। ভালো কাজ করলে তার প্রতিদান আল্লাহ তারে দেয়। আল্লাহ কেউ রে ভালো কাজের প্রতিদানে ত্রুটি করে না, ভালো কাজ করলে প্রতিদান দেয়। আর মুসলমানরা দুনিয়ায় ভালো কাজ করে, তার প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয়। ওই ইহুদিরা ভালো কাজ করে দেখেন চরম জয় দিয়ে বাড়ি পাঠাইছে, জুতো স্যান্ডেল নিয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেছে। কাপেরটা দেশে নিয়ে কয় মাই ভূতি চা খাই যা। ভালো কাজ করে তারা প্রতিদান দিয়ে দিয়েছে। ও দুষ্ট, আমরা মুসলমানদের প্রতিদান আমরা দুনিয়ায় পেয়ে ক্ষান্ত হতে চাই না। আমাদের প্রতিদান আমাদের পরকাল। কতক্ষণ ঠিক না? আল্লাহ আমাদেরকে প্রতিদান পরকালে দাও। অমুসলমানদের সাথে নাইসা কপাল পুড়াইস না। আমার আল্লাহর স্বভাব, চিরচরিত স্বভাব, যে কেউ যে কোনো ভালো কাজ করলেই তার প্রতিদান দেয়, দিয়েই দেয় তারে। আল্লাহু আকবার। নবী পাকের জন্মের সাথে সাথে নবী পাকের খবর, হুজুরের তো মা তো সবে মাত্র বাচ্চা ডেলিভারি করছেন, ঘরে শুয়ে আছেন দুর্বল, আব্বাজান বেঁচে নাই। ওনার চাচারা সবাই নবী পাকের জন্মের আগে থেকে ওনাকে ভালোবাসে। ওনার ভাই আব্দুল্লাহকে সব ভাই ভালোবাসত। সেই ভাই আব্দুল্লাহ মারা গেছে, তার রেখে যা সন্তান গর্ভে রয়েছে। ওনার নবী পাকের মা ও অন্যান্য হুজুরের অন্যান্য চাচিদের চাইতে 1000 গুণে ব্যতিক্রম ছিল। অন্য হুজুরের অন্য চাচারা সবাই ওনাকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার ভাবির পেট থেকে বাচ্চা হবে। আবু তালেব অপেক্ষায় আছে, হামজাও অপেক্ষায় আছে, আবু লাহাব অপেক্ষায় আছে, কি আসে খবর। সবে সাদেকের সময় জন্মের পরে আবু লাহাবের বান্দি সোয়াইবা, ও দৌড়ে গিয়ে আর সামলাইতে পারে নাই, সহ্য করতে পারে নাই, দেরি সহ্য হয় নাই, দৌড়ে গিয়ে নবী পাকের জন্মের খবর শুনাইছে আবু লাহাব তার মালিক তাকে। ওগো মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে। আমার জানা মতে বিগত দুনিয়ায় আদম সন্তানের মধ্যে এরকম সন্তান আর হয় নাই, এবং আমি মূর্খ অশিক্ষিত একটা বান্দি মহিলা, আমার যোগ্যতা বলে আমি ভবিষ্যৎবাণীও দিয়ে দিতে পারি কিয়ামত পর্যন্ত এমন সন্তান আর হবে না। এ সোয়াইবা, কি বললি আমার ভাতিজা? বলে হ্যাঁ, তোমার ভাতিজা হয়েছে। খবর শুনে আবু লাহাব শাহাদত আঙ্গুলি ইশারা দিয়ে কয় তুই আজকের থেকে আজাদ, আর তোর বান্দি থাকা লাগবে না, তুই স্বাধীন। স্বাধীন করে দে সেই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া। পরবর্তীতে নবী পাকের জন্মের পর থেকে নিয়ে নবীর বয়সের 40 বছর পর্যন্ত প্রত্যেক সোমবারে এই আবু লাহাব নবীর জন্ম দিবস পালন করত। স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইয়া জশ্নে জুলুস করত, আনন্দ করত। লাস্টের দিক যাইয়া কুরাইশের কাফেরদেরকে, মক্কার কুরাইশি কাফেরদেরকে বলল, আমার ভাতিজার জন্ম দিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে প্রত্যেক বাড়ি যেন ঘরের দরজায় স্বর্ণের পেয়ালায় বাতি দেখি। বছর একটা না গ্যাপ দেইনি। ৪০তম বছর পরে যে যখন নবী পাক নবুয়তি পাইলেন আর আবু তালেবের ঘরের ভিতরে ২৫ জন নেতাকে ডাইকা নিয়া নবী পাক দাওয়াত দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, হে আমার মুরব্বী মহোদয় তোমরা যার কাছে প্রার্থনা করো কাবার মধ্যে ৩৬০টি মূর্তি রাইখা লাত উজ্জার মানা তার হবল এদের কোনো ক্ষমতা নাই, এরা কিছুই করতে পারে না, যার কাছে তোমরা প্রার্থনা করো লাই ইয়াখলুকু দুবাবান, এই তারা সবাই মিলে একত্রিত হইয়া একটা মাছিও বানাইতে পারবে কতক্ষণ পারে, লাই ইয়াখলুকু দুবাবা ওয়ালা বিস্তামাউলা, সারা দুনিয়ার সমস্ত দেবদেবী আর মূর্তি একত্রিত হইয়া একটা মাছিও বানাইতে পারবে না, শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, মশা মাছিতে যদি তার গায়ের কোনো অংশ খুলে নিয়ে যায় আর সামনেতে খাবার দেশে তা যদি মাছিতে খাইয়ে বেলায় দেয় কোনোদিন মশা মাছির একটু তাড়াইতেও পারবে না, কইতেও পারে না, ফাঁকা জায়গায় যদি উন্ডা থাকে আর কুত্তো যে যদি নাক মুখ ভরে স্প্রে করে দেয় দায়িত্ব দেয় না, গাছতলা বাসতলা যেগুলো আছে কুকুরি যে ঠ্যাঙ্গু ছেড়ে নাক মুখ জড়াই মারিয়ে দেয়, আর কোনোদিন কি কুত্তরে কতিবা সে কুত্ত সবাই আমার খাতি দেয় তোরা খালি দিস না, না দিস না দিস তোকে কাছে খাবার চাই না, এভাবে মানুষের সামনে অপমান করিস কেন, এতটুকু কইতে পারেন আমি কই না কোরআনের তর্জমা শোনাই, লাই ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাইস তারাও দুর্বল, যারা চাইস তারাও কমজোর, তোদের মতো নির্বোধ হতে পারে না, তোদের মতো ব্যাকুব হইতে পারে না, কতক্ষণ ঠিক ঠিক না, কাজেই বড় পুলুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ো তুফলিহুন, ইহকালও সফল পরকালও সফল। নবী পাককে এই দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যেই লোকটা মুখের উপরে নবী পাককে ভৎসনা করেছেন ধমক দিয়ে থামায় দিয়েছে সেই লোকটা হলো এই ৪০ বছরের জন্মদিবস পালনকারী জশ্নে জুলুস করনেওয়ালা আবু লাহাব, ওকা ইয়া খাসিস আলিহাজা দাওতানা তাব্বাল্লাকা ইয়া খাসিস, ধ্বংস হয়ে যায় কপাল পোড়া, আমাদেরকে ডাকে এনে খাওয়াইছিস কি এই কথা কোয়ার জন্য, তুই ধ্বংস হয়ে যা, জীবনে আর কোনোদিন তোর নামে জন্মদিবস পালন করব না। আবু লাহাব জন্মদিবস নবী পাকের পালন না করলে আমার নবীর কি নবুয়তি থেকে একটা ছোট্ট একটা লোম পরিমাণও ক্ষতি হবে। আল্লাহু আকবার, চলে গেল আবু লাহাব বদদুয়া দিয়া, নবী পাক মুখখান বেজার, আল্লাহ কয় ও নবী কষ্ট পেও না, আবু লাহাব তোমারে একবার বদদুয়া করেছে, আমি প্রত্যেকদিন ওর নামে লক্ষ লক্ষ বদদুয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী এর রেগুলার নবী পাকের মসজিদে যাতায়াতের পথে কাটা দিত, এই জন্য সে সহ আর আবু লাহাব সহ দুইজনের জন্য বদদুয়া করে সূরা লাহাব নাযিল করা হলো, তাদের সমালোচনা কইরা। বন্ধুরা, আবু লাহাব একবার তাব্বান লাকা কয়ে মরছে, এখন পৃথিবীতে ২০০ কোটি মুসলমান, কমপক্ষে ১ কোটি মানুষ নিয়ত নামাজ পড়ে, ১ কোটির বেশি পড়ে না, এখনো এক জায়গায় নামাজ পড়তে আছে, আছে না নাই, কোন এক জায়গা ফজর, কোন এক জায়গা আসর, কোন এক জায়গা মাগরিব, কোন এক জায়গা ঈশা, কোন এক জায়গা যোহর, কেউ সুন্নাত, কেউ ফরজ, কেউ নফল, কেউ তাহাজ্জুদ, কেউ ইশরা, কেউ আওয়াবিন, একটা মিনিটও নামাজ ছাড়া খালি নাই দুনিয়ায় ২৪ ঘন্টায়, ঠিক কি ঠিক না। এই ২-৫ কোটি ১০ কোটি মানুষে নামাজ পড়ে, এর মধ্যে লাখখানিক মানুষকে ডেলি তাব্বাতে দাসুরও পড়ে না, পড়ে না। তুই একবার তাব্বাল্লাহকে কইছিস প্রত্যেকদিন তোর নামে লক্ষ লক্ষ তাব্বাতে দাসী থাকবে, এই বদদুয়ার অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি, আল্লাহ পাক তারে চরম ধ্বংস করে দিয়েছে, বেইজ্জতি করে মারছে, এমন মারা মারছে সারা গা পয়সা গেছে, বিবি বাল বাচ্চা সব ঘরের মধ্যে ফেলাইতে চলে গেছে, ওরে দাফন করার কোনো কেউ নাই, ডোম আইনা মেথর আইনা সুইপার আইনা ডোম আইনা ওরে রশিদে পায়ে বাঁধে সারা গা পোকা হয়ে গেছে টাইনি নিয়ে গর্ত খুঁজে কাটিয়ে রাখছে তার ভিতরে। আল্লাহর নবী বলেন আমার চাচাকে আল্লাহ পাক একটা পুরস্কার অব্যাহত রাখবে, ওই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আমার জন্মের পর খুশি হইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া তার বান্দিরে আজাদ করে দেওয়ার কারণে প্রত্যেক সময় पर तार स्वादत आंगुलटा ठंडा हो जाए और ओइटा स्वादत आंगुलटा चुषे एकटू ठंडा अनुभव करे एइटुकु से मजा पाय ओई एक आंगुलेर इशारार बिनिमय आल्लाह ताआला तार आंगुलटारे ठंडा करे देय। आमार आल्लाह काहारो इबादतेर काहारो भालो काजेर प्रतिदान दिते त्रुटि करे ना, तबे काफेर मुशरिकदेरके देय दुनियाय और मोमिनदेर बेशिरभाग देबे आखिराते दुनियाय देबे सामान्य। दुनियाय যতটুক লাগবে অতটুক দেবে, পরকালে দেবে পরিপূর্ণ। আপনারা পরকালে পূর্ণ প্রতিদানে খুশি না বেজার? একটা লোক আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এই অভাবনাটা এমনি সরকার কইছে আগামী 23 সালে বলে দুর্ভিক্ষ হবে, তা আমি তার 11 দিন আছে, আজকে রাত্রি তাহাজ্জুদ পড়ে আল্লাহরে কইছে, আল্লাহ আমারে 23 সাল আসার আগে কোটি আমি টাকা দাও, কমপক্ষে ছেলে মেয়ে নিয়ে একটা বছর কাটাতে। 23 সাল চলে গেলে আর দুর্ভিক্ষ থাকবে না, পণ্ডিতরা কইছেন। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার নবী জানে না আগামীকালকের খবর, আর পণ্ডিতরা কয় আগামীকালের খবর। কত জলের খবর কয় যে আসতেছে, দুই একটা আসে, বেশিরভাগই কয় না আবার ওই দিক দিয়ে স্টাডিং ঘুরে চলে গেছে। ওরম তো আমিও করতে পারি। একবারই দুই ভাই পীর, বৃষ্টির খবর কয়ে পীর হয়েছে। মহিলারা ওই যে মুড়ির দান সেদ্ধ হবে, এই জন্য পীর সাহেবের কাছে শুনতে যাবে কালকে কি খরা হবে না বৃষ্টি হবে। এক ভাই কয় বৃষ্টি হবে, আর এক ভাই হবে কয় খরা হবে। যাওয়ায় সেই ভাই পীর, যদি বৃষ্টি হয় বৃষ্টি কলা ভাই পীর হয়, আর যদি খরা হয় তাহলে খরা কলা ভাই পীর হয়। এইভাবে দুই ভাই পীর হয়ে দেশটা লুটে ফুটে খাচ্ছে। ও আমিও করতে পারি। আল্লাহু আকবার। আলিমুল গায়ব কে? এক লোক রাতের বেলা কাঁদছে, আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও। হাদিসে ভাবে আসছে, কথার কথা। ওই লোক 1 কোটি টাকা পাই নাই, পাইছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি জীবন যাপন করতেছে। পরকালে যাইয়া লোকটা মুমিন ইমানদার। এবার এই 1 লক্ষ টাকা দিয়ে নাড়াচাড়া করে ইমান ঠিক রেখে দুনিয়া থেকে হালাল খাইয়ে মরছে। ওই লোকটা জান্নাতি। এবার জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক বিশাল একটা নেকির পাহাড় গড়াইতে গড়াইতে ফেরেশতার মাধ্যমে আইনা ওর নেকির পাল্লাই উঠাই দিয়ে বলবে, যাও এটা তোমার নেকি। কয় আল্লাহ এটা কি? কয় এটা তোমার নেকি। এই নেকি পাইলাম কোন জায়গায়? আল্লাহ পাক বলবেন, তুমি আমার কাছে 1 কোটি টাকা চাইছিলে, আমি তোমারে 1 লাখ টাকা দিয়ে 99 লাখ টাকা দেই নাই। তোমার জন্য দোয়া কবুল হয়েছে, বরাদ্দ ঠিকই 1 কোটি ছিল, কিন্তু পুরো 1 কোটি টাকা দিলে তুমি ইমান ঠিক রাখতে পারতে না। ওই 1 কোটি টাকা নিয়ে জমিনের আংটা ধরে উঠাইতে আর নামাইতে। 1 কোটি টাকা পাইলে তুমি সিনেমা হল করতে, 1 কোটি টাকা পাইলে তুমি আকামের আড্ডাখানা খুলতে। এই জন্য 99 লাখ টাকা না দিয়ে তোমার নামে আমার ব্যাংকে রেখেছি। অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার কাছে যেটা দিবা ওইটা মিস হয় না, ওইটা সময় মতো পেয়ে যাবা। আমি ওইটাকে বাড়াইছি জ্যামিতিক হারে বাড়াইতে এত বড় নেকির পাল্লা হয়েছে। এই 99 লক্ষ টাকার নেকি নিয়ে তুমি জান্নাতে যাও। তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ 99 লাখ টাকায় রেখে দিয়েছো, তাতে এত বড় নেকি হয়েছে, এত বড় পাল্লা, এত বড় বোঝা হয়েছে, তাহলে আমার ওই 1 লাখ টাকা না দিয়ে রাখিয়ে দিতে সব, এখন 1 কোটি টাকার নেকি নিয়ে চলে যেতে পারতাম। আল্লাহ কয়, ও 1 লাখ টাকাও না দিলে তুমি আবার ইমান নষ্ট হয়ে যাইতে। তাহলে কইতে যে না আল্লাহ মোটে কথাবার্তা শুনিয়ে না, আমার পর তোমার রাস্তা খারাপ হয়ে যাইতো, এই জন্য 1 লাখ টাকা দিছি আর 99 লাখ টাকা রেখে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইলুল হাকিম লা ইয়াকলু আল হিকমা, আল্লাহর কোন কাজ হিকমতের থেকে খালি না। কথা কোন ঠিক না? আমাদের জীবন যাপনের জন্য নবী পাক বলেন, তোমার মধ্যে 4টে গুণ লাগবে। ধরে বলেন কয়টা? 4টে গুণ লাগবে। মুখস্থ রাখেন। প্রথম মানুষে প্রথম ভুলে জানেওয়ালা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আল্লাহ পাকের একটা ওয়াজ মাত্র মনে রাখতে পারে নাই। আমরা তো সেই বাপের সন্তান, আমাদেরও ভুলে যাওয়াটা স্বাভাবিক। কাজেই প্রত্যেক বছরে বছরে মনে করাই দেই। আমার ওয়াজে A to Z যারা দেখেন, সমস্ত ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় দেখবেন। ইনশাআল্লাহ জন্ম থেকে মরণ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, जीवन आंतर्जातिक जीवने जा लागबे आमार बुझमत आमी कुरान हादिस थेके गुछायाई ना आपनादेरके माठे आमी छेड़े दिएछि सबगुलोर मध्य आछे एई ओয়াজগুলো শুনলে আপনি जिंदगीर मोड़ फिराइते पारबेन इंशाआल्लाह যদি আপনার इच्छा থাকে আমার বয়ানের মধ্যে আমি বলেও থাকি আল্লাহর নবী বলেন তোমার ভিতরে চারটি গুণ থাকতে হবে এক নম্বরে জানা দুই নম্বরে মানা তিন নম্বরে বোঝা চার নম্বরে আমল করা বলেন এক নম্বরে জানা দুই নম্বরে মানা তিন নম্বরে বোঝা চার নম্বরে আমল করা এক নম্বরে জানবেন না জানলে মানবেন কি মানতে হলে জানতে হয় মানতে হলে জানতে হয় এক নম্বরে কোরআন হাদিস জানবেন দুই নম্বরে কথাকে বিশ্বাস করবেন যেহেতু নিজে কোরআন হাদিস পড়তে পারেন না আমরা উলামায়ে কিরাম কোরআন হাদিস গেটে গুটি আপনাদের সামনে এনে দেব এই কথাকে বিশ্বাস করা আপনার জন্য জরুরি তিন নম্বরে বিশ্বাসের সাথে সাথে আবার বুঝতে হবে বুঝাই দেব একটা বুঝবেন যাই আর একটা বুঝাই দেই একটা বোঝে আর একটা বুঝাই দিছি ডাক্তারে বুঝাই দিয়েছে আগের এই ডাক্তাররা আমাকে ছোটবেলায় দেখছি কাচের বোতল নিয়ে যেত রোগীরা এই বোতলের মধ্যে পানি ওষুধ দিয়ে চুন দিয়ে দাগ কেটে দিত সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক দাগ মনে আছে মুরব্বীকে ওই ডাক্তারি কইছে যে সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক দাগ খাওয়া ও তিন দিন তিন দাগ খাইয়ে একদিনই তিন দাগ তিন বেলা খাইয়ে পরের দিনে সে কয় ডাক্তার অসুখ তো সারিই নেই আরো জিভে চুলিয়ে গেছে ডাক্তার কয় শয়তান এই পানি ওষুধ খালি জিভে চলে আপনি কি ওষুধ খাতি কইছেন কি আপনি কইছেন সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক এই চুনির দাগ জিভে দিয়ে চাইটি উঠেতে আমার জিভের কাম সারা এই দাগ মানে কি দাগ না ভিতরের পানি বুঝাই দিয়েছে দাগের দাগ মানে পানি ওটা বোঝে নাই ও সে দাগ চেটে খেয়ে জিভে উঠে চুলি বেলাইছে কাজেই বয়ান বুঝতে হবে শুনতে হবে মানতে হবে বুঝতে হবে তিন নম্বরে আমল করতে হবে এই চারটি গুণ ছিল আমার নবীর আমার নবী কুরআন জানতেন নবী কুরআন মানতেন নবী কুরআন বুঝতেন নবী কুরআনের পর পূর্ণ আমল করেছেন কথা বলুন ঠিক কি ঠিক না যার কারণে নবী বিশ্ব নবী এবার নবী কয় আমার সাথে যার মিল হবে আমার সাথে তার হাসর হবে মিস্টার ইবলিসের উপরে চারটি প্রশ্ন তুমি জানবা মানবা বুঝবা আমল করবা ইবলিস জানে 100 জানে খুব জানে আমি যা বলবো জানেন না এমন কোন মানুষ নাই সবই জানি আমি মানিও যে কথাগুলো কোরআন হাদিসের কথা ইবলিসও মানে তিন নম্বরে ইবলিসের চাইতে ভালো বুঝার মানুষ নাই আমার মতো লাখ মৌলবীরে ইবলিস এক মিনিটের মধ্যে গোল পানি খাওয়া দিতে পারে ইবলিস শয়তানের বক্তব্য জুনায়েদ বাগদাদি আর রাবিয়া বসরি জুনায়েদ বাগদাদি আর রাবিয়া বসরি পুরুষের ভিতরে বহুত বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদি আর নারী সাধিকাদের ভিতরে অন্যতম আমার নবীর উম্মতের ভিতরে রাবিয়া বসরি কথার নাম শুনেছেন না শয়তান কয় জুনায়েদ বাগদাদি আর রাবিয়া বসরির মতো দুই বুজুর্গ নারী আর পুরুষ ইন্দ্রা দুজন স্বামী স্ত্রী না দুইজন দুই প্রান্তের জুনায়েদ বাগদাদি রাবিয়া বসরি এই দুইজন যদি একটা ঘরের ভিতরে নির্জনে ঢোকে আমি শয়তান মাত্র 5 মিনিট যদি সময় পাই ওই দুইজনের মুখে চুনকালি দিয়ে বের করতে পারি এত ক্ষমতা এত পলিটিক্স ওরে আল্লাহ শিখিয়ে দিয়েছে শয়তান কয় এই দুইজনকে আমি নির্জন পাইলে আমি 5 মিনিটের ভিতরে চুনকালি দিয়ে দিতে পারি বেরোয়া এই জন্য নবী বলেন লা তালিজু আলাল মুগিবাত হে আমার উম্মতের পুরুষরা কখনো কোনো নারীকে নিয়ে নির্জন হবে না কোনো নারীকে নিয়ে নির্জন হবে না লা তালিজু আলাল মুগিবাত এমনকি বাপেও নিজের মেয়েকে নিয়ে নির্জন হবে না ছেলেতে মাকে নিয়ে নির্জন হবে না জামাইতে শাউরিকে নিয়ে নির্জন হবে না চাচায় ভাতিজিকে নিয়েও নির্জন হবে না মামায় ভাগ্নিকে নিয়েও নির্জন হবে না বাপে মেয়েকে নিয়ে নির্জন হবে না দাদায় নাতনিকে নিয়ে নির্জন হবে না নানায় নাতনিকে নিয়ে নির্জন হবে না ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম শয়তান তোমাদের শিরা উপশিরায় রং রেশায় চলে আল্লাহ তারে ক্ষমতা দেশে আল্লাহ নবী বলেন লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে 3 নম্বর জন হয় শয়তান শয়তানে যে দুইজনের ভিতরে অ্যাক্সিডেন্ট করায় দেওয়ার চেষ্টা করে অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করে আপনি আপনার কারে দিয়ে পাঠাইতেছেন একটু খবর রাখেন বাবা এক ছেলে বিদেশে থাকে সেই ছেলের বউ বাড়ি থাকে ছেলের বউ বাপের বাড়ি আছে এবার বিদেশি ছেলে বাড়ি আসবে এই বিটার বউরে আনতে জন্য আপনি পাঠাইতেছেন আপনার আর এক ছেলেরে সে ছেলে কতটুক ও ছেলেটা নাবালেগ মাত্র কলেজে পড়ে कॉलेजे पढ़ा ऐले नाबालिग कॉलेजे पढ़ा ऐले पाठाइछेन बाबिरे आनते अल्लाहु अकबर एके पाठाइते आपनी चले गेছেন फरीदपुर मार्काजे तबलीग करते मस्जिदे जे जिकिर करिया केनु मारतिছে सुबहानाल्लाह एकजনের নাকে লেগে শীতে পড়ে সে কয় ওরে আল্লাহ তাগড়া ধামড়া ছেলেরে মিটার মোবান্তি পাঠাই দিয়ে তুমি মসজিদে সুবহানাল্লাহ কেনুর গুতো কয় ওরে আল্লাহ आगे चलो बुम्बई आज चलें कि बुम्बई आज बुम्बई आज नाम सुनছেন না কি নাই দিক নাই মনে আমাগো দিক শুনছি বুম্বই আজি আমি বুম্বই আজি বুঝতাম না আমি তো বুমা সোমা মোটা সোটা হলি বুম্বই আজি কয় পরে কয় না আগে তো বিমান ছিল না জাহাজও ছিল না সেই সময় মানুষ এই বাংলাদেশ থেকে আইটি হজে যেত তা হজে জাতি তো ইন্ডিয়ার মধ্যে দিয়ে যা লাগতো জাতি জাতি বোম্বে গেলে ওই জায়গা যে কের পয়সা করি ঘুরে যেত কষ্ট হয়ে যেত ওইতে ফিরে আসতো এর নাম হলো বুম্বই আজি এই বুম্বই আজি বাংলাদেশী এক বুম্বই আজি হজে যাইতেছে ভারতে যাইয়া বাসে উঠছে বাসে উঠে এবার সিট পায় না বসবে কোন জায়গায় এক সাধু বসা মোটা সোটা এক সাধু বাসের সিটি বসা সাধু জিজ্ঞেস করছে দাদা কোথায় যাবেন উনি বলতেছেন আমি পবিত্র ভূমি মক্কা মদিনায় যাব হজের জন্য অমুসলমান হলিও হাজীদেরকে আলেমদেরকে সম্মান করে অনেক হিন্দু আছে কয় দাদা আমি তো অসুস্থ মানুষ সিট ছাড়তে পারতেছি না আপনি হজে যাবেন আপনারা সিটও দিতে পারতেছে আপনি আমার কোলে বসেন আপনি আমার কোলে বসেন ওই হাজী সাহেব ধরে কোলে বসাইছে বাঙ্গাচুরা রাস্তা বাসে ঝাঁকি খায় যখন ঝাঁকি খায় দুইজনই একসাথে তো ঝাঁকি লাগে তো হাজী সাহেব তো সাধুর কোলে বসা মোটা সোটা সাধু চতুর্দিক দিয়ে ফম ফম বাপ জাকি যখন লাগে হাজী সাহেবের খুব আরাম লাগে উনি খুশিতে জিকির করে কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই তলে থাইয়ে সাধু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই উনি জাকিতে কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই ও তলে থাইয়ে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই উনি কয় লা ইলাহা ইল্লাল্লাহ আর উনি কয় ওরে আল্লাহ কে শীতে পড়ে নাকে ঘাই খাইয়া তোমার মাইয়ে তোমার বিটার বউডারে আনতি পাঠাইছো কোন জায়গায় ওই দুইটা রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে তোমার 100 বছরের তবলিগ রে খেয়ে ফেলাই দেবে সারা জীবনের সর মুনাই রে দেখিতি ফারাইয়ে মুনাই দে ফারাই শেষ করে ফেলাই দেবে কিচ্ছু থাকবে না তোমার আমলনামা শূন্য কাজে ওই আকাম পার্টি আগে বন্ধ করো লা তালি জুয়ালাল মুগিবাত কখনো কোনো পুরুষ কোনো নারীকে নিয়ে নির্জন হবে না একমাত্র স্ত্রী ছাড়া নো যেই 14 জনের বিয়ে করা হারাম ওই 14 জনের কেউরে নিয়ে নির্জন হলিও আর শয়তানে এমন কাম করে দিতে পারে ওই সময় সাদা দাবাজ দিল বসুজাত দিদাসুদ চৌগরজ আহমদ হুনের পোশিদাসুদ যখন উদ্দেশ্য সামনে এসে যায় যোগ্যতার কথা মনে থাকে না উদ্দেশ্য সামনে এসে গেলে যোগ্যতার কথা মনে থাকে না পিশাব পীরগিরি মনে থাকে না আলেম সাহেবের আলেমগিরি মনে থাকে না চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি মনে থাকে না মাস্টার সাহেব ছাত্রীর সাথে অন্যায় করতেছে সে ছাত্রী আর মাস্টার বাপ বেটির মতো সম্পর্ক এটাও মনে থাকে না অ্যাক্সিডেন্ট হওয়ার দরকার হয়েই যায় কথা কন ঠিক না এই জন্য সাবধান সতর্ক কখনো এইরকম বিপদে পড়তে যাবেন না আল্লাহ নবী বলেন চারটে গুণে গুণী হও এক নম্বরে জানবা দুই নম্বরে মানবা তিন নম্বরে বুঝবা চার নম্বরে আমল করবা আমার সাথে মিল হবে আমার সাথে জান্নাতে যাবা কিন্তু তোমার মিল দেখতেছি জানো কম না মানো কম না বোঝো খারাপ না কিন্তু আমলে তুমি শূন্য ইবলিস শয়তানের ওই তিন গুণ ছিল জানতো ভালো বস্তু ভালো মানতো ভালো আমল করে না ইবলিস যার কারণে সে চিরবিতাড়িত মরদুদ আল্লাহ কাই ফাখরুজ ফাইন্নাকা রাজিম এ শয়তান বিয়াদব বের হ আমার দরবারে তোর জায়গা নাই জানতে চাইলে বললাম মানবো কি তুমি বলে দাও আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে একটা কিতাব নাজিল করেছি ওই কিতাবটার নাম হলো কুরআন ধরে বলেন কি নাম शाहरु रमजान अल्लाजी उनजिला फीहिल कुरान तुम्हें जा मानबा तुम्हार नेतार कथा मानले तुम्हें भलो हबा ना मंद हबा ता जानी ना तबे आमार कथा मानले तुम्हें भलो हबा दुनियाओ सुखे थाकबा परकालो शांतिते थाकबा तुम्हारे होकाल परकाले कोनो अशांति होबे ना तुम्हें जानबा मानबा आमार कुरान रमजान मासे नाजिल करेছি কি জন্য কয় হুদাল্লিন নাসি ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই এই আমার দিক এই কুরআন হলো গোটা মানব জাতির সঠিক পথ প্রদর্শক যে মানবে সেই সুখী হবে আমার এক বন্ধু ছিল মারা গেছে জাপান থাকতো অনেক দিন কাল উনি এসে বললেন হুজুর আল্লাহ কারে ঈমান দেই নাই কি জন্য সেটা আল্লাহই ভালো জানে তবে বাংলাদেশে আসার পরে उलामाए किरामेर साथे घुरिए देखी कुरान हादिसे जा बोले ए जापानी बुद्धरा ताई माने ओरा ताई करे मिथ्ये कथा बोझे ना धोखाबाजी बोझे ना घुष खावा बोझे ना एगुलो बोझे ना एमनि सुदे कारबार तो इनता इंटरनेशनल ओटा तो तारा शरियती जाने ना एर मध्ये जाज ना जाज बोझे ना बाकी अन्योन्य जे अन्यायगुलो आछे एगुलो तादेरके आमि करते देखि ना যদি কোনো জাপানিকে বলছি ভাই আমি পথ চিনি না অমুক জায়গা কিভাবে যাব ওর যদি মারাত্মক ইমার্জেন্সি কোনো সমস্যা না থাকে ও সাথে করে নিয়ে গন্তব্যে পৌঁছায় দেয় সাথে করে নিয়ে আমি ট্রাই করেছি গত জাতীয় সংসদ নির্বাচন হলো ডিসেম্বরে ৪ বছর আগে ডিসেম্বরে ওই সময় বাংলাদেশে কয়েকদিন মাহফিল বন্ধ রাখছিল সরকার আমি সেই সুযোগ পেয়ে যে বাংলাদেশে জন হলো ইন্ডিয়া রুজি রুটি চলে যায় মালয়েশিয়া মালয়েশিয়াতে দাওয়াত পাইলাম মাহফিল করতে গেলাম মালয়েশিয়া যাইয়া ওখান থেকে দূরে একটা জায়গায় সফরে গেলাম দেখতে জন্য কি ল্যান্ড যেন কয় ভুলে গেছি তা তো যাওয়ার পথে অনেক বড় একটা রেস্টুরেন্ট অনেক বড় সব দোকানে সব ধরনের মালামালি আছে দোকানে तो अनेक बड़ मार्केट आमी और मध्य ढुकसी आमार साथीराओ नामसे गाड़ीते चा खाबो इत्यादि इत्यादि खाबो टुकी ना काटा करबो ता आमी जे बाथरूम खुजतेছি आमार साथीरा जार जार कायदाय चয়েস মতো ঘুরতেছে পছন্দ মতো আমি সিঙ্গেল হয়ে গেছি তখন বাথরুম খুঁজে পাচ্ছি না একটা দোকানদার ছেলে এই হাফ প্যান্ট পরা গায়ে লাল একটা গেঞ্জি আমার মনে পড়তেছে এখন নাকটা বুসা तो भावे बुझती से चाइनीज हो मालायराओ तो बुसा बुसा ना छोटो तो तो इंग्रेजीओ करते पारी ना ओदेर भाषाओ जानी ना आमी बोललाम टयलेट कइलाम आर कि टयलेट वाशरूम ओ टेर पाइछे दुकानेर सामने मने 20 जन कस्टमार ताई थुइए आमारा साथे करे निये 50 गजेर उपरे होबे ভিতরে ভিতরে গলিতে গলিতে ভিতরে যাইয়া বাথরুমে পৌঁছাই দিয়া সবকিছু ঠিকমতো দেখাই দিয়ে আমি দিশে পাই না পাই ওই দেশে অত্যাধুনিক বাথরুম সব সিস্টেম দেখাই দিয়ে এখন রাতে ইশারা বলে পড়বেন তো আমরা আচ্ছা ঠিক আছে যাও ছেলেটা চাইনিজ বুদ্ধ অমুসলমান আমাকে দেশের দোকানদারকে যদি কয় ভাই বাথরুম কোন দিক কয় যে তালাশ করে যাও पड़े तारे के कुरा होकार जराई कुरान मानबे ताराई दुनिया सफलता पाबे और ईमानेर साथे मानले आखिरातेओ पाबे कथा कान ठीक कि ठीक ना अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन आलिफ लाम मीम आमार साथे पढ़ेन तीनटे हरफ आलिफ लाम मीम আল্লাহর কসম পড়ছেন যারা তাদের প্রত্যেকের আমল নামায় 90টা নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ আমাদের দেশে তো ফেরকার অভাব নাই কি কব আর না কব খুঁজে পাই না তন হামাসু দাগ দাগে পুম্বা কুজা কুজা নে হাম এক দিলে মান সদারে জো দিলবা কুজা কুজা নে হাম যেদিকে যাই সেদিকে খালি রোগ আর রোগ ভিতরে মানুষকে নষ্ট করার জন্য বেঈমান করার জন্য বিভিন্ন ফেরকায় বাতেলা ঢুকে গেছে ভিতরে ভিতরে কথা কোন আছে না নাই এক দল হইছে আহলে হাদিস আরেক দল হইছে আহলে কুরআন আরেক দল হইছে কাদিয়ানি আরেক দল হইছে হিজবুত তাওহীদ নিউ নিউ এই সাইটে পাল্টি আমার বুড়ো বাবারা জায়গায় के किनुमल्लियो सरेना बुड़ो के ऐसे बुझाती के लिए बाबा एक दिन ये करते करते बुड़ो ऐसे बुड़ो काले नतुन कथा माथा डोए ना आमी वाब बस बस बनाने ये मूर्ति दे बुड़ो के मोटे छेली सारा डो देना बेदात कल्लियों जगाए था दात कल्लियों जगाए था जुबान जरा यंग पार्टी इरा खाली दिन बदले इरा खूब खुशी खाली नतुन 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 चाय क्यों नतुन एक टकिसु को जाने दिलाई जे हिजबुत तौहीदेर बाजी तन पन्नी तरकिया से तरतोला है किसे शोन्नी शेख से मोइया तार खलीफा टर रखे किसे सेलिम एट्टू कट्टू खजूने दाढ़ी ए छुतीर ऊपर संडे यहूदी मार्का दाढ़ी देखली बुझा जाए जानतोर जाते खेती चंपना नुस्सो कतका ठीक ना এইটা নারী আর পুরুষ একসাথে বুলাই বুলাই রইছে নামাজ পড়তে যাইয়া ও আলো ইমাম ওর পিছনে মুসল্লি মহিলা পুরুষ মিশেলু একই জায়গায় দাঁড়ালো এত গতি নামাজে আল্লাহু আকবার সারা নামাজে মুসল্লি ছড়াই গেছে কেউ রুকুতি কেউ সিজদায় কেউ আত্তাতু কেউ দাঁড়ানো কেউ খাড়ানো কেউ চোয়া কেউ সেলিমের সাথে কেউ সেলিমের আগে কেউ সেলিমের পরে ছড়াই বড়াই গেছে এ বলে ইসলাম এই ভণ্ড বের হইছে दसटा नेकी देয় दसटा नेकी देয় और निश्चय एक हरफेर कोनो अर्थ है ना बरंच आलिफ लाम मीम तीनटे जो हरफ सूरह शुरूते आछे सूरह बकरा शुरूते एई तीनटे हरफेर तर्जुमा कराओ निषेध समस्त मुफास्सिरिन किराम बोलेन अल्लाहु आलमु बिमुरादिहि बिजालिका एई आलिफ लाम मीमेर अर्थ कि आल्लाहई भालो जाने नबीके जानाइछिलेन किना ताओ जानि ना नबी आमादेरके बोले दिए जाइने यासिनेर कि माने तोहार कि माने हामीमेर कि माने आइन सिन कफेर कि माने अल्लाहु आलमु बिमुरादी बिजालिका अनेक सुरह शुरूते हरफगुलो आछे एते जेर जबर पेश देया नाई एर नाम हलो हुरूफे मुकात्तात एर तर्जुमा निये भाबते गेलेও गुनाह হবে निषेधी করা হয়েছে तर्जुमा निये भाबबा ना অথচ এই তিনটি হরফ কুরআন শরীফের হরফ এর জের জबर পেশ দেয়া নাই কোনো শব্দ নাই কোনো অর্থ হয় না আল অথচ তিনটি হরফ পড়লে নবী নিজেই বলেছেন তোমার আমলনামায় 90টা নেকি লিখে দেয়া হবে কারণ আলিফ লিখতে গেলে তিন হরফ লাগে লাম লিখতেও তিন হরফ লাগে मिमरे हेजे करते गेले तीन हरफ लागे जदिव बाह्यिक भावे तीनटे हरफ और पेटेर मध्ये आछे 9टा हरफ एई तीन हरफेर 9 हरफेर 9 10 के 90 टा नेकी देया हय जालिकाल किताब आमादेर जीवन जापनेर जन्य जेई संविधान लागबे जा जानबो मानबो बुझबो आमल करबो ताई तो आमादेर कुरान कथा बोलेन ठीक ठीक ना आल्लाह पाक बोलेन जालिकाल किताब एई किताब ओई किताब ओई दूरेर किताब लौहे महफूज थेके आसछे किताब এইজন্য জালিকা শব্দ ব্যবহার করা হয়েছে জালিকা মানে দূরের জন্য ইশারা করার যে শব্দ একে বলে আসমা ইশারা বাইদ এর দূরের ইশারার জন্য জালিকা আর নিকটের ইশারার জন্য হাজা হাতের মধ্যে কিতাব রয়েছে তারপরে হাজাল কিতাব বলা নিষেধ বলা হবে জালিকাল কিতাব লৌহে মাহফুজ বহুদূর সেখান থেকে আসছে কিতাব আল্লাহকে জালিকাল কিতাবু হে মুসলমান সাক্ষী দেন লা রাইবা ফি এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কোনো সন্দেহ আছে কথা বলেন আছে এর শরীয়তের বিধিবিধানে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কুরআনকে বিশ্বাস করেন কিন্তু কুরআনের পর আমল করেন না কুরআনকে বিশ্বাস করেন কিন্তু কুরআনের পর আমল করেন না আল্লাহর নবী বলেন তোমাদের কোন দোয়া মুনাজাত কবুল না হওয়ার যে কয়টা কারণ যে কয় কারণে মুনাজাত কবুল হয় না মুসলমানদের তার ভিতরে একটা কারণ হলো আল্লাহকে মানতে হলে কিনুসকা হক আদা নেহি করতে হো দুই নম্বর কারণ হলো কুরআন পড়তে হলে কিনুস পর আমল নেহি করতে হো कुरान तिलावत करो कुरान विश्वास करो किन्तु कुरानेर पर अमल करो ना कुरानेर वैध अवैध कथागुलो मानो ना कुरान शरीफे नारी और पुरुष प्रत्येकेर जार जार दायित्व भाग करा आछे ना नाई कथा बोलें आछे ना नाई प्रत्येकेर कुरान सुना इस्लामी शरियत हुजूर बोलें अल्लाह पाक बोलेছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সার্বিকভাবে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যে আদর্শের দরকার সমস্ত আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে ঠিক কি ঠিক না এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন কি সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করেছে ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে বললেন যে আল নবী পাকের চরিত্রের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর চরিত্র কেমন ছিল একটু কও দি আয়েশা तो आयशा बोलते खलीफातुल मुस्लिमीन तक हजरत उमर प्रेसिडेंट कत बड़ प्रेसिडेंट उनार राष्ट्र आयतन चलो 2,40,00,000 वर्ग माइल एत बड़ देश प्रेसिडेंट और प्रथम धापे मुसलमान 40 বা 39 रोल नम्बर मुसलमान और आयशा कय नबीर घर पाई 9 বছর और तार आगे शिशुकाले काटाई 9 বছর मोट 18 বছর बयसे नबी इंतेकाल करছেন। आमी नबीर नबुवती जिंदगी मदिनाय आसार 1 বছর পরেতে मात्र 9টা বছর পাইছি। আপনি এলো আমার আব্বার পাশাপাশি মুসলমান এত বড় মানুষে আপনি নবীর আখলাক আমার কাছে জিজ্ঞেস করেন আপনি 23 বছর মুসলমান আর আমি মাত্র 9 বছর হুজুরের কাছে ঘর পাইছি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন। হযরত ওমর বলতেছে আয়েশা প্রত্যেকটা পুরুষের স্বভাব দুই রকম হয় বাড়ির ভিতরে একরকম বাহিরে আরেকরকম কতক্ষণ বাড়ির ভিতরে একরকম বাইরে আরেকরকম বউ বাচ্চার সাথে খাকশিয়েলে স্বভাব বাইরে গেলে অন্য মানুষের সাথে উরি মাটির মানুষ চরম ভদ্র সাত দোকানে বসলে কে কি খাবেন মিষ্টির দোকানে হাত খোলা সব জায়গায় হাত খোলা চুপি চুপি ভাব দরবেশ দরবেশ ভাব মিশুর মিশুর আরে আবার বাড়ি যাইয়ে বসতে যা খুশি তাই আছে না এরকম কিছু বউরে গালাগালি করে বউরে মারে বউরে অপমান করে আরে কপাল পোড়া যারা বসতে আমি তো বেশিরভাগই মহিলাকে শক্ত কই আছে কিন্তু জায়গায় জায়গায় এরকম পেছে না বলে পারি না স্ত্রী আপনাকে কি উপকার করছে আপনি যদি একটু ভাবেন তাহলে তাহলে আপনি কখনো স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করতে পারবেন না। কতক্ষণ কত উপকার করে কত উপকার করে স্ত্রীর কাছে যৌতুক চাও খয়রাতের বাচ্চা খয়রাইতে বাঙ্গা থাল নিয়ে বিশ্ব রোডে বসে ধাক্কা দিয়ে যাওয়া নেই আমরা কতক্ষণ বোর কাছে যৌতুক শেষ বউরে মাসে 40,000 টাকা আলাদা বেতন দেবা তুমি কামাইয়ে আলাদা বেতন দেবা তোমার আব্বা মা প্যারালাইসিসে ভুগি বাড়ি কেউ নাই নার্স আনতে গেলে 10,000 টাকা নার্স লাগে এটা নার্সের কাজ করে বউতি কয়বার বেটা রান্না করে খাওয়ার কেউ নাই একটা বাবরসি রাখতে গেলে 5-8 হাজার টাকা মহিলা বাবরসি ছাড়া হয় না তাতে দেয়া লাগবে এই কয় টাকা তোমার সংসারের এত বড় কিছু থুয়ে টুয়ে চলে যাও এই নাইট গার্ড একটা পাহারায় লাগে তার বেতন 10-15-20 হাজার টাকা এই সব ভাবে বউ তোমার বাড়ি পাহারাদারি করে তোমার ছেলে মেয়ে বহুত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় কিন্তু দুধ হয় না স্তনে আছে না এরকম এর জন্মের পরে 1 ফোঁটা দুধ যদি মায়ের স্তনে পায় বরঞ্চ আগে থেকে ফিডার কিনে রাখে আছে না তোমার বউডা অনেক মহিলার মোটা সোটা তাই জন্য এই মহিলার এত দুধ যা 5-7 জনে খেয়ে ছাড়তে পারবে না কিন্তু 1 ফোঁটা দুধ নাই কিছু কিছু খেজুর গাছ আছে এইরকম মোটা দেই যে গাছি কুটকি একটা ঠেলে নিয়ে উঠতেছে কথা এসে গেলি না করলি হয় না আমাকে ছোটবেলায় দেখতাম খেজুর গাছে শুকনো শুকনো খেজুর গাছ এত বড় কলস নিয়ে উঠতেছে প্রায়টা খেজুর গাছে এক ঠিলে 1 কলস রস হইতো এখন আছে সেই হারে হয় জানেন না তো আপনার শহরে থাকেন গ্রামের রসই নাই গ্রামেরও রস হয়ে গেছে গাছের তো দূরের কথা গ্রামেরও রস নেই গাছিও সব মরহুম সে গাছি খুঁজে বাজে না খেজুর গাছে জটা ধরে যাচ্ছে সে গাছই নাই এরপরে শুনলাম আস্তে আস্তে রস তো কমতেই তালে আছে দুনিয়ারও রস কমতি আছে খেজুর গাছে আগে 1 খান রস হতো এখন এরপরে আইকন কয় আধা ঠিলে কিছুদিন পরে ঠিলে এই মাতে না প্লাস্টিকের বোতল পাইতে সেদিন যাই যে এক্সেল খেজুর গাছে কিছু বোতলও বাতি নেই গাছি কাটিয়ে তুই চলে গেছে একটা ছেলে জিগবে হইতে দাঁড়াইছে খানি পরপর 1 ফোঁটা পড়ে তাই সে ঠিক আছে গাছ এমন মোটা মুসলমান আল্লাহ রস দেবে কি 1 টিলে রস চলি তার সাথে 3 টিলে পানি মাই মিশাইয়ে তাই নাই হরিপুর শহরে বেচতে ঠিক না আগে 1 কান রস জ্বালাইলে 1 কেজি গুড় হতো এখন 1 কান রস জ্বালালি 1 পোয়া হয় না কারণ পানি তো উড়িয়ে চলে যাও তো তার গুড় হয় না ঠিক না তো এত মোটা খেজুর গাছ একটা ঠিলি নিয়ে উঠছে কি হয়েছে গাছরে অপমান করবি তাই দেহেনি সকালবেলা আসে না নতুন টিলে পাচ্ছে 4-5 ফুট পর চলে তার টিলে শুষে খেয়ে ফেলেছে পুকুরের পাড়ে চিকুন একটা খেজুর গাছ তা আবার এক পাশে কলাই খেয়ে দিয়েছে বেহা হয়ে রয়েছে গাছে উপরে উঠলে দুল খাচ্ছে স্পিরিং করতে চালা ভাঙ্গি চুরি না এত বড় 1 কলস পাতা এই মরা গাছে এত বড় কলস কয় সকালে আসে না কলস ভরিয়া গাছ ভিজে নিচে ভিজে গেছে রস খেদেছে পাশের বাড়ির এক মহিলার सात बियर सात बसर पर एक तबास्सा है यार तो मोटा एक महिला एक फुट दूध निजेर बसर खाती वारेना आराई बसरे 4.5 लाख टका दूध की निकाल लें तुम्हार बाउडरे निर्जातन कोती कोती त्याग के वारे कौन-था शायद शुरू ही वाला देशों आराल्ले अमन बार को देशे फिर तेक बारे एक जुड़ा रिवाइज साल में ये सेले में ये दुई दुड़िये पोर्टेक बार आरे शुक्नो महिला के अल्लाह ताला या तुम्हार को देशे तार दुई स्तने दूध दुई बस्से खाईयो मार काफूल विजेज है ताले या टक्का बस्सर फिसने 4.5 दुगनी दुड़िये रेवाल्ती 9 लाख टका ये बाबे तो 100 बस्सा पहले देशे इस शब्द कोई टाला गया ये शब्द कोई टा बोले दिवी शब्द सहित बोलो लाभ दिला तुम्हीं त्याग कर बुलाओ ये माँ तुम्हारी गिरी कोती सब बहुत साथे ब्याह भी करो तुम्हार जोबन कल जैसे शुमा बीए कर सो सही शुमा तुम्हीं कौन शुमा बीए कर से ताकि वो नहीं ऐसे बीए रागे साइड बार दौरा कहीं जुतूर बड़ी कहीं चो फिटिया शॉयला शैशा के सब बीए कोती ए बोरोसिलाई मारी जाते ते बच्ची के सो या तो उपकार कर से जे बो सही बोर्डर का से सीजने जो तू की टका ये टका वो टका शे टका आराम ने रख बेर बहुत ऐसे दिन महर दिन नहीं जेकोरो सोले वाले कोले कौन सोले फाकी भूकी दिया जरा इस्त्री दन महर फाकी देशो अल्लाह नबी वाले क्या मत जा या मल क्या मत हुआ जानी तोर बहुत व्यस्ते चले जावे तू क्या मत भैबी चार जिना को रिचे में जहन्नम में चले जावी जो तुक तो थकला आलादा फाके दिन महर दिश नहीं कर पोर्टेक दुई पैसा पोरी बोर्टे 700 रिकत नमाज पुल सिरतेर ऊपर दाढ़ाई मुखमुखी कोरी देवे बुढ़िया से बुढ़र गलासी बोल दे नोटक बाटुस्कु कथा को बिना दाढ़ाई जगह शट अप मैंने जाम होए कैसे अल्लाह का फरिश्ता रोज़ का जाम जोड़ क्या अल्लाह एक बूढ़ी से बुजुर्ग गला टिके दर्शे किए से दिन मोहरे टा देंगे बोले दुनिया ते ताई दर्शे कहता दिए दाऊं कोई उनसे बुजुर्ग का तो शेफ़ ऐसा करी नहीं कोई बुजुर्ग अमोलनामा थे के बूढ़ीर अमोलनामा नामास ट्रांसफर करो प्रत्येक 2 पैसा बिनिमाय 700 रिकत करे काटो करती करती नामास का लटा दिया उन्हें 30,000 पाउंड रहे तब रोजा दाओ देश रोजा दिए रोएगे से तैयार किए से कोई ज़ाहर से दी थी थाओ दिए टियो कार 5,000 ठा पावे कोई बुढ़ी को न गुना तक लोटे बुढ़ो रामल नमाज़ दिए शुमन शुमन कोई दाव फटाई दो दूधेरे दूधी ज़ागा साफ़ करो आगे भीड़ कुमाओ हँसते हँसो सले बोलते ची मोने रख बैन हँसा उफा तारा इज़ान का शफल गुबारो इटामर बाचन बोलगी धरा पड़ते ही हमें हमार सासरा जरा काकीगे हकीदिये बोशे रही काल कई जे वास कठा जो मिले दिए जो दी वास थी सन हमने फीटी साला बन दी जेन दौरा खाबन किंतु अल्लाहू अकबर हुकूकुल इबाद नमाज कौन फर्ज़ व्यक्ताय काइन दे दिवा अल्लाह बड़ो सरल अल्लाह मतो सरल है ना सारा जीवन नमाज ना बोले अल्लाह हमें ना जो समय में नहीं यार तुम्हारा समय जन किए रिका जाता जा माफ कर दिलन जा काइन दे डिसीजन माफ कर दे किंतु मानुषेर हक नष्ट करছেন এটা ক্ষমা হবে না गाड़ीर पैसा फाकी देशो भाषा टा दाओ नहीं तारातारी कंपनी रे दिए दियो क्या पर टका दाओ नहीं क्या लारे दिए दाओ दुकान इतने माल खाइसो 5 दिन बाकी कार पर एक बार दुकान सेंस करी फेले सारा दुकान इतने खायो दुकाने दज दिया टेला दिया लगभग की लगभग ना हुकूकुल इबाद शब्द स्त्री के अकथ्य भाषाय गालागाली करा स्त्री के जाता बोला एर चाइते चरम माने आर होतेই পারে না এতে সন্তান নষ্ট হয়ে যায় এতে সন্তান নষ্ট হয়ে যায় সন্তানরা দেখে মেয়েরাও দেখে ছেলে মেয়েরা দেখে আমার আব্বা আমার মাকে এইভাবে বলে আমার আব্বা আমার মাকে এইভাবে বলে অসৎ ব্যবহার করে ওরাও গালিগুলো শিখে ফেলে আজকে আপনার গায়ে শক্তি আছে একদিন আপনি দুর্বল হবেন বড় ছেলেরা এখন ছোট আছে তারা সবল হবে বুড়ো কালে আপনার কাছ থেকে আদায় করে নেবে এই কথা মনে রাখেন জীবন ভরে ছেলেরা মার পক্ষে ছেলেরা মার পক্ষে আর মেয়েরা বাপের পক্ষে তাই কি হবে তাকে তো বিয়ে দিয়ে দিছি 200 মাইল দূরে ওরা তো আর শেয়ার কাজই করতে পারবে না মার খাতি বুড়ো কালে গেটি গুল্লি খেয়ে সে মসজিদে পড়ে থাকবা তাক বুড়ো এই জায়গা থাক কথা কবি না এতে কাফে বসায় রাখবে 12 মাস কাল जजाओ सय्यतिन सय्यतुम मिसलुहा आमार नबीर अखलाकेर ভিতরে এই সবগুলো আছে না নাই কথা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে ওমর বলতেছেন আয়েশা রে পুরুষের স্বভাব দুই রকম হয়ে থাকে কেউ বাড়ির মধ্যে ভালো বাইরে খারাপ আবার কেউ বাড়ির মধ্যে খারাপ বাইরে ভালো হ্যাঁ বাইরে থেকে পর অন্য পুরুষের সাথে পারে না সর থাপ্পড় খায় কথায় কথায় বাড়ি যাইয়ে বউরে আইলো লাঠি দিয়া जोम साबाड़ी का चीनीश आम्रा इलाकर पाइसो देखा ही सके तो एक टुकड़े पुला पने रहते था पढ़ के ये सी पारे बीटी के साथ जुमा पड़ा ऐसा ना ए कथागुलो जानें ना ता ना किन्तु मानें ना मानलेओ बोझें ना बुझलेओ आमल करें ना। चार तीन नम्बर चार नम्बर गुण मिले गेछे आपनार शयतानेर साथे। आपनि ताड़ाताड़ी जायगाय चले आसें, एकदिन आपनाके बुझतेई होबे, समय मतो बोझें। काजेई आइशारे बोलो तो नबी पाकेर बाहिरेर खबर तो आमरा जानी, भितरेर खबर तोमरा मेयेरा जानो, तोमरा महिलारा जानो। आर हुजुरेर जत स्त्री तार मध्ये तोमाके सबचेये भालोबाशे। सिद्दिका आइशा तुमिई बोलो नबीर चरित्र केमन? सिद्दिका आयशा बोलें काना खुलुकुल कुरान, ओगो खलीफातुल मुस्लिमीन आला तकराउल कुरान, आपनी कि कुरान शरीफ पढ़ें ना? कय पढ़ी तो कुरान शरीफ। कुरान शरीफते कि बुझबो? कय 30 पारा कुरान जा বিশ্ব নবীর চরিত্র হুবহু তা। এবার নবী বলেন মান জালাল কুরআন আমামাহু কাদাখুইলাল জান্নাহ, যে ব্যক্তি কুরআনকে সামনে নিয়ে চলবে, যে কুরআনকে সামনে নিয়ে চলবে কাদাখুইলাল জান্নাহ, কুরআনে তারে কিয়ামতের ময়দানে চুমো খাইয়া কোলে করে নিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কুরআন দেখে ব্যক্তি জীবন গড়ো, কুরআন দেখে পারিবারিক জীবন গড়ো, কুরআন দেখে সমাজ গড়ো, কুরআন দেখে অর্থনীতি গড়ো, কুরআন থেকে দেখে অর্থনীতি বড় গড়ো, কুরআন দেখে রাজনীতি করো, কুরআন দেখে আন্তর্জাতিক নীতি গড়ো, কুরআনের সাথে মিল করো, কুরআনে তোমারে জান্নাতে নিয়ে যাবে। ওমান জালাল কুরআন খালফা জারিহি, যে ব্যক্তি কুরআনকে পিছে রাখবে, কুরআনি শরিয়াত মানবে না, কুরআনি আইন ভালো লাগে না, কিছু মানে না, তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কিছু মানে না। আল্লাহ কয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি অপমান হবি, বেইজ্জতি হবি, অসম্মানী হবি, শান্তি কোথাও পাবি না, পরিবারের মধ্যে শান্তি নাই, কুরআন মানিস নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই, কুরআন মানিস নাই, সামাজিক জীবনে লাঞ্ছিত বঞ্চিত, কারণ তুই কুরআন মানিস নাই, রাজনৈতিক জীবনে অপদস্থ অপমানিত হবি, কারণ তুই কুরআনকে সাথে রাখিস না। আমি সরকারকে দাবি করি, সরকারের কাছে অনুরোধ করি, আল্লাহর কুরআনকে সামনে রাখেন। আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় থাক, আমাদের মৌলবীদের ক্ষমতার দরকার নাই। আমরা ক্ষমতায় গেলে, আমরা সংসদে গেলে মসজিদ মাদ্রাসা চালাবে কিনা, দাওয়াত ও তাবলীগের কাজ করবে কারা, আমাদের ওখানে দরকার নাই। আমরা বসে আছি চার কাম নিয়া, অনে মরণে জোড়নে খোলনে, এই চার কাম আমরা করব। ওয়ার সময় আটকে গেছে তাবিজ লিখে দেবো, আবার মরার সময় কলেমা হচ্ছে না, নসিবে যাইয়া সুরে আসিন করে কলেমা পড়াই দিয়ে আসবো, কবরে যার পরে কবর দিয়ে ধুমো বাড়ি হচ্ছে জালাল খতম পড়ায় ধুমো বন্ধ করে দিয়ে আসবো। আমাকে কাজে দুডেরে বিয়ে দিয়ে যাবো, যাতে দেশে বিয়ে ছাড়া আকাম করে যার সন্তান প্রোটেকশন দিতে না পারে, এই দুডেরে বিয়ে দিয়ে দেবো। আবার বিয়ে করার পরে কয়দিন পর মারামারি কিলে কিলি হয়ে যে তালাক দিয়া দিয়ে করবে, আবার তালাক দিয়া বউ নিয়ে ঘর করবে, যাতে তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করে সন্তান জন্ম দিয়ে হারামজাদা না বাড়াতে পারে। এই জন্য ফতোয়া দিয়ে ও জায়গা আমরা ঠিক রাখবো। আমরা এই চার জায়গায় আছি, সরকার সরকারের জায়গায় থাকেন, তবে আমাদের দেওয়া আল্লাহর দেওয়া কোরআন সুন্নার হুকুম আমাদের পরামর্শ অনুযায়ী একটু মেনে চলেন, একটু সংসদে বাস্তবায়ন করেন, ইনশাল্লাহ 23 সালে দুর্ভিক্ষ আসবে না। ইনশাল্লাহ যেভাবে ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইতেছেন, শুধু বড় বড় রাস্তার বড় বড় ব্রিজের নাম ডিজিটাল না, ঘরে ঘরে কারেন্ট পৌঁছানোর নাম ডিজিটাল না। ডিজিটাল বাহ্যিক ডিজিটালের চাইতে মানুষের চরিত্রকে আগে ডিজিটাল বানান, সো ডিজিটাল মানুষ তৈরি করেন, তাহলে হবে দেশটা ডিজিটাল। আর ডিজিটাল মানুষ গড়তে হলে, ডিজিটাল দেশ গড়তে হলে আপনারা যেভাবে চেষ্টা করতেছেন, চেষ্টার সর্বশ্রেষ্ঠ চেষ্টা করছেন, কিন্তু পারতেছেন না। দেশের চোর কমাতে পারতেছেন না, দুষ্ট কমাতে পারতেছেন না, জারজ সন্তান কমাইতে পারতেছেন না, দুর্নীতিবাজ কমাইতে পারতেছেন না, ঘুষখোর কমাইতে পারতেছেন না, দেশের সম্পদ আত্মসাৎ কইরা চুরি করে বিদেশে পাচার করতেছে বড় বড়রা, এগুলো ঠেকাইতে পারতেছেন না। কারণ কি? মানুষ ডিজিটাল না, তাই এগুলো ডিজিটাল না। কতক্ষণ এগুলো টাল, ডিজিটাল না, এগুলো টাল। এই টাল ভাঙিয়ে সোজা আগে মানুষ ডিজিটাল বানাতে হবে। ডিজিটাল মানুষ বানাইতে হলে একটা মাপকাঠি লাগবে, সেটা হলো এই আলজালিকাল কিতাব, এই কিতাবকে সামনে রাখেন। কমপক্ষে প্রাথমিকভাবে আমি একটু অনুরোধ করি, 2023 সালে যে দুর্ভিক্ষের ভয় পাচ্ছেন, এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আমার নবী পরামর্শ দেশে মান হাফাজ আলা সলাবাত আকরামাহুল্লাহ বি খামসি কিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। 4টে পুরস্কার মরার পরে একটা পুরস্কার দুনিয়ায়, সেইটাই হলো বর্তমান 23 সালের মোকাবেলা, সেইটা হলো ইরফান হুজি কুলাইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ অভাব দেয় না, নামাজি ব্যক্তিকে অভাব দেয় না। দেশ ভরে যদি সবাই নামাজি হয়, তাহলে দেশ ভরে সবাই অভাব থেকে বেঁচে যাবে। কথা কোন ঠিক না? সরকার যদি কয় হ্যাঁ তাই হুজুররা তোমরা নামাজ পড়াও, আমরা তো পড়াই, আমরা তো মসজিদে আছি, আজকে আপনার ভাষা দাঁড়ান পড়াই দিচ্ছি। আমরা এত আজ করি, বলে না তো কি করবো। তাহলে সরকার যদি কয় যে তা আমি কি করবো, আপনি সব করতে পারবেন, আপনি পারবেন। আল্লাহ ধরবে তুমি কেন দেশের মানুষটা মসজিদে আনো নাই, বলবে আল্লাহ এত মানুষ কি কোন জায়গা পলাই পুলে, তাই আমি এত মানুষকে কিভাবে মসজিদে আনবো। বলবে হ্যাঁ তোমার অবশ্যই সম্ভব, তুমি করোনার জুজুবুড়ি দেখাইয়া মসজিদ খালি করে দিছো। কথা কন, যারা মসজিদ খালি করতে পারে তারা মসজিদ ভরতেও পারে। খালি করে দিলে জুজুবুড়ির ভয় দিয়া, তাহলে জাহান্নামের ভয় দিয়ে কেন তুমি ঢুকতে পারবা না, প্রমাণ করে দেখো। আমি বলি মানে দেখেন হয় কি হয় না, আইন পাস করেন সংসদে, আর বেনামাজি ধরে গোটা 2-3 করে পাছায় তুলে 3 দিয়ে বাড়ি দিয়ে ছাড়ি দেন। খালি মুসলমান না, ব্যবসা করতে করতে হিন্দুরা মসজিদে বিয়ে বলবে ভয়তে যে সরকার শুনতেছে না, পুলিশই কোনো মতে মানতেছে না, একসাথে বাজিয়েছে। হিন্দু মুসলমান দেখতেছে না, দেখবা জাড়ি কেটে নামাজ পড়বে। কমপক্ষে জাহান্নামের ভয় হোক আর না হোক, 23 সালের দুর্ভিক্ষ ঠেকাইতে হলেও সংসদে নামাজটা পাশ করে দেন। সংসদে নামাজ পাশ করলে আপনারা সবাই খুশি না? আমি বগুড়ায় যাই, জায়গা বিএনপির ইন্ডাস্ট্রিজ কারখানা ক্যান্টনমেন্ট, সে জায়গা যেও কইয়াইছি যে সারা বাংলাদেশের সব ভোট আমি নৌকোয় আনি দেবো, আওয়ামী লীগ করাই দেবো, আমাকে আমার 3টে কথা মাত্র সংসদে একটু পাশ করে দেন, দেখেন কেলা কারে কয়। আপনাদের অস্তিত্ব মজবুত হবে, রাজনীতিতে জিতে যাবেন। বাংলাদেশের মুসলমান আওয়ামী লীগ বিএনপি যাই যে যা করুক, সকলেই ধর্মভক্ত, আমল করুক আর না করুক আল্লাহকে বিশ্বাস করে, কোরআন মানে, ইসলামী শাসন ব্যবস্থাকে পছন্দ করি। কথা কন করেন না, করি না? তাহলে 3টে কথা আগে মাইনে একটু ওয়ান টেস্ট ট্রাই করে দেখেন। 1 নম্বরে সংসদে নামাজের বিল, 2 নম্বরে পর্দার বিলটা পাশ করে দেন। অফিসে চাকরি করুক, নারীদের অফিস আলাদা, পুরুষের অফিস আলাদা। নারীরা চাকরি করবে, নারী বিষয়ক অধিদপ্তর থাকবে, সেখানে নারীরা চাকরি করবে, পুরুষরা আলাদা থাকবে। গার্মেন্টসের ভিতরে নারীদের গার্মেন্টস, পুরুষের গার্মেন্টস আলাদা করে দেন। বিদ্যালয় শিক্ষালয়ের ভিতরে সহশিক্ষা বাদ দিয়ে পড়ুক, মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, মেয়েরা বড় বড় কিছু হতে হবে। যদি সমস্ত ভালো ভালো ডাক্তার মেয়ে ডাক্তার যদি হইতো, তাহলে মেয়েদের বাচ্চা ডেলিভারির সময় পুরুষ ডাক্তার আর একজনের বরিজ্জাত দেখা লাগতো না, নারীরা নারীরা এগুলো সেরে ফেলতে পারতো। কথা বলেন ঠিক না? যোগ্য ডাক্তার, মহিলা ডাক্তারের দরকার আছে, তাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করেন। এটা সম্ভব, অবশ্যই সম্ভব, ঠিক কিনা? পর্দার ব্যবস্থা করেন। আর কক্সবাজার কুয়াকাটা সরের পর যে জোড়া জোড়া বসে তসবি টিপতিছে, ওকে ভালোই খেদান দিয়ে সমস্ত পার্কগুলোকে আগে ধুনিয়ে দেন, পিটে গিয়া তুলো ধুনা করিয়া ওইতে তাড়া। এ পার্কে ও পার্কে বসে বসে বড় বড় নেতাকে মা কবর রয়েছে সে জায়গা বসে বসে দুইজন কি যে কয় ফেরেস্তাও টের পায় না, ওই সাথে মুখ মিশে দিয়ে গাছের কোনায় বসিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুরো ভাবতে মস্ক করে। এই আকাম গোষ্ঠীর একটু ভালোই খেদান। শপিং মল গুলো খালি করেন, মেয়েদেরকে জায়গা মতো দেন, ওদের শপিং মল আলাদা, কেনাকাটা করবে মেয়েরা, বেচবে মেয়েরা, ওদের আলাদা করে দেন। এই পার্টটা করে দেন, বেপর্দার থেকে মুক্ত করে দেন বাংলাদেশকে। আর একটা ছোট্ট কাজ, সেটা হলো 3 নম্বর কাজটা হলো জাকাতের বিলটা পাশ করিয়ে সঠিকভাবে জাকাত আদায় করে। ইনকাম ট্যাক্সে জাকাত আদায় হয় না, জাকাতটা আদায় করে ভালো মানুষের কাছে দেন, বাক্যত্তি যাগে কাছে দেন, তারা নিজেরাই মরা বাপের নামে একটা কার্ড বানায় থুয়ে দেয়। কথা বলেন না কেন? এই করোনার ডিম আইছে এক মেম্বার, বাক্যতি করতে ডিম 25টে হয়ে গেছে, বেকারে মরা শ্বশুরের নামে কাট করে দিয়ে দিয়েছে। দে তোর শ্বশুরের কবরের মধ্যে এক পাশে ডুবে দে, এখানে বড় নিচু সমান দেই, একবার এখান সময় না একবার ওখান সময়, দুই কলার দুই এখান বান্দরের পেটে। তো এই জাতীয় বান্দরিকের কাছে বাক্যতি দিলি হবে না, আমানতদার মানুষের কাছে দিতে হবে। কথা কন? তাহলে দেশের কোনো এতিমখানা, লিল্লা বোর্ডিং, গরিবের কোনো অভাব, গরিবের কোনো সমস্যা থাকবে না। খালি ফকির মুক্ত সাইনবোর্ড লিখলি হবে নাকি? এই মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব ফকিরাট গেলি, ওই জায়গা গেলি আমার রাতে 1টা-দেড়টার সময় ফোন দেয়। ফকিরাট নাম শুনছেন না? বাগেরহাট ফকিরাট রোডের পাশেই তো স্ট্যান্ড, ওই জায়গা মোল্লারহাটের পরে ফকিরাট বাস স্ট্যান্ডে, ওখানে আমার খুব পরিচিতি, মাঝে মাঝে যাই, দাঁড়াই খাড়াই চাটা খাই রাত্রে দিনে। এখন সাইনবোর্ড টানানো আছে ফকির মুক্ত ফকিরাট, ফকির মুক্ত ফকিরাট। আমি গাড়িতে নিচে নামছি, 4-8 দোকানে অর্ডার দিছি, এর মধ্যে ওর তলে এসে ফকির একজন কয় কাকা আমার কয়টা আদা, আমি কবিটা হেন ভরে দেখ কি লেখা, কাগজ যে লাগছে সে পড়ুক, আমার টাকা লাগবে দেন। ফকির মুক্ত ফকিরাট লেখলি কি ফকির মুক্ত হয়ে যায়। डिजिटल लेखली की डिजिटल हो जाए डिजिटल बनानो লাগবে কথা কর ফকির মুক্ত ফকিরাত বানাইতে হলে যাকাত আদায় করে সুষ্ঠু বণ্টন লাগবে তিনটি হলো সংসদীয় বিল 4 নম্বরে আরেকটা বিল পাস করতে চাইছি 23 সালের অভাব সামনে দেখে সেটা হলো জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারেনি তাকে সবাই কাজে ভর্তি তো হয় না তা কি গেলে ফরাসিয়ান এত ইংরেজি এত অঙ্ক এত বাংলা এত পলিটিক্স এত কৌশল এত কিছু জানেন তো সূরা ইয়াসিন পড়তে পারেন আপনি তো একেবারে শূন্য কথা এসে গেলি না কলি তো হয় না ছোটবেলায় কবিতার ভিতর বই পুস্তকে ছিল আগে বই পুস্তকের ভিতরে তো দুনিয়ার জ্ঞান ছিল এত আটটিমা টিম টিম হয়ে গেছে সব একটা গল্প ছিল এক ভদ্রলোক জেন্টেল উনি খেয়া ঘাটে বসা তো খেয়াল আবার নৌকো নিয়ে উপার কারণ ভদ্রলোক শিক্ষিত মানুষ ওনার শুদ্ধ ভাষায় খেয়াল রাখতেছে ও হে কর্ণধর তরি তরে তরাও খেয়াল আর সাতা হতা বোঝে না কি কয় কর্ণধরের কি মানে তরি তরে তরাও এর কি মানে তা বুঝতেছে না অবশ্যই রয়েছে ভাষা বিড়ি খাচ্ছে এর মধ্যে এবারে একজন পাবলিক এসে কয় কাগা ওয়া কলি আসবে না বাংলা মারতে হবে দমাদম গ্রাম্য বাংলা তিন যায় ওপার বসে এই ওর বাংলায় কইছে তা তোর কোয়া যাচ্ছে না চলে আইছে খেয়ালি এই সার বৈশরে চরে পার করে দে এনারে সার এবার নৌকে উঠছে খেয়াই আর কেউ নাই দুইজনই মাঝি আর সার সার তো বহুত বড় পণ্ডিত না নর্মাল বাংলাই জানে না খেয়াল আরে ডাকতেছে এত টেডি কথা কইয়া এখন খেয়াই নৌকে উঠিয়া কদ্দুর যাইয়া খেয়ালাকে বলতেছে ওই কর্ণধর তুমি কি বাংলা লেখাপড়া জানো তুমি কি বাংলা লেখাপড়া জানো খেয়া লেখা কাকা যদি বাংলাই জানবো তাহলে কি খেয়া ভাইয়া খাই নাকি আমি তাদের একটা চাকরি বাকরি করতাম তুমি বাংলা জানো না বাঙালি হয়ে তাহলে তোমার জীবনে চাইরে নাই মিশিয়ে তোমার জীবনে চাইরে না বোঝেন তো এক টাকা 4 ভাগের 1 ভাগ 25% লোকটা মুখ খান বেজা হয়ে গেছে কি কয় আমারে 2 পয়সা দিয়ে পার হয়ে যাবে ও আমারে মিশে বানাতে আইছে কদ্দুর যাইয়া এবার কয় ও হে কর্ণধর তুমি কি অঙ্ক পারো কয় স্যার অঙ্ক আর বাংলাই পারলে আমি খেয়া পাবো আপনি কখন জ্বালায় ফেলালেন আমারে পারার দরকার পারে সারেন দিদি ওর মন আরো খারাপ কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশে সাইরেনার আর সাইরেনা আটা না গেছে স্যার মাঝ নদীতে যে কয় হে কর্ণধর তুমি কি ইংরেজি লেখাপড়া পারো কয় স্যার আগের দিনে এই বাড়ি না ইংরেজিতে আমার গোষ্ঠীর কেউ পারে না তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে মন খারাপ খারাপ 12 আনা সাইরেন আছে না এর মধ্যে কইতে না কইতে উত্তর আকাশে ধুমসা কালো মেঘ ছাড়ছে ঝড় বিশাল ঢেউ আসতেছে এখন ভদ্রলোক বলতেছে ওই কর্ণধর তাড়াতাড়ি নৌকা ঘাটে নাও কয় না স্যার এতক্ষণ খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছে এখন মেঘ হয়েছে একটু ঠান্ডায় নদীর মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে বেড়াই কয় না ঝড় ছেড়েছে তাড়াতাড়ি নদী কিনারে নৌকা কিনারে নাও কয় না স্যার অসুবিধা নেই আস্তে আস্তে যাই কয় নৌকা ডুবে যাবে কয় স্যার আমি সাঁতার কেটে উপর চলে যেতে পারবো কয় আমি তো সাঁতার কাটতে জানি না খেয়ালে এবার কয় তাহলে তোর জীবন 16 আনাই মিশে ঠিক কিনা আমি বাংলা বাড়ি না চাই না অঙ্ক বাড়ি না হাঁটা না ইংরেজি বাড়ি না 12 আনা সাঁতার কাটতে পারি আমি কেনার কিনারে চলে যাবো তুই সাঁতার কাটতে পারিস রে তোর সাইরে না 12 আনায় তোর উপার নিতে পারবে না মরিয়ে বসে থাকবি পেটটা বসে থাকবে উপরে সগুনি কুচে কুচে খাবে তোর জীবন 16 আনাই মিশে ঠিক না বাংলা পারেন ইংরেজি পারেন অঙ্ক পারেন এত বড় সার্টিফিকেটের সংসদে যান আল্লাহর কোরআন পড়তে পারেন আপনার জীবন 16 আনাই মিশে কালকেই যে কোরআন শরীফ কিনিয়া সংসদে ইমাম সাহেবের কাছে মস্ক করাইয়া সকালবেলা সূরা ইয়াসিনের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হবে মুসলমান যে কয়জন আছেন আর অধিবেশন চলতে চলতে যদি মাগরিব হয়ে যায় মাগরিব নামাজ পড়িয়ে সংসদে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করেন সংসদে 2টা তিলাওয়াত আর অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশের সমস্ত ফ্যামিলিতে কমপক্ষে 1টা লোক হলেও ডেইলি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া আর ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত হবে যদি এই আমল করাইতে পারেন আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম যদি বাস্তবায়ন না হয় জীবনে আর মাঠে আসবো না ওয়াজ করাতে শর্ত হলো সবাই যদি এই আমল করাতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 সাল না কিয়ামত পর্যন্ত আমল চলবে তো সারা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না বিশ্বাস হয় সরকারের পরামর্শ দিলাম টিকে থাকার তাগিদে এবং শক্তিশালী হওয়ার তাগিদে এই আমলগুলো করলে সরকারেরও পায়ের তলায় মাটি মজবুত হবে আর দেশের ভিতরে সুখ শান্তি আসবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আসছে মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কার জন্য? মুত্তাকিনদের হিদায়াতের জন্য। তাহলে মুত্তাকিনদের হিদায়াত পাইলে তারা কি হবে, তাদের পুরস্কার কি? আল্লাহ কা ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। জানতে চাইলাম মুত্তাকিন কারা? কাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, না দেখে কবর আযাব বিশ্বাস করে, না দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। এর হলো এক নম্বর গুণ। দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে। তিন নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা দেশে তার থেকে কিছু খরচ করবেন, আল্লাহ যা দেশে তার থেকে কিছু খরচ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন।